করছে আমার কোথায় খাবার ডাকে, তখন পুরো মাঝখানে তার গর্ত মুখস্থ করা যায়। স্যার তো মারা গেছে, মারা যাওয়ার 2 মিনিট আগে আমার সাথে কথা। এই কি বলছো? স্যার মারা গেছে, 2 মিনিট আগে আমার সাথে কথা, আমি ভালো করে স্কুলে লেখাপড়া করব। মারা কি আবার 2 মিনিট আগে কথা বলে কিভাবে? এই আমার সাথে কইছে। হ্যাঁ বসেন, মামনি বসেন, বসেন, সিট ডাউন প্লিজ, বসেন। তাই আমি হাই স্কুলের হেড টুমটুম মাস্টার, আজ থেকে তোমাদেরকে আমি লেখাপড়া করাবো, তোমাদের পরীক্ষা নিরীক্ষা নেব। আমারও পরীক্ষা নিরীক্ষা নেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আসেন কুইক, আসেন। আপনার নাম কি আম্মা জান? টেম্পু। ও মা, টেম্পু তেলের না গ্যাসের? গ্যাসের। ও গ্যাসের, আমি মনে করছি তেলের মাম বাবা। শোনো, তোমার নাম টেম্পু টেম্পু চলবে না, তোমার নাম কি জানো? তোমার নাম কি জানো? টেম্পু। দেখ তো, এই শোনো, তোমার পড়া কি জানো? ভালো পড়া দেই, ইংরেজি পড়া দেই, এদিকে আসো, আমাকে নয় মুখাও। বলো, শুতে গেলে? শুতে গেলে দিতে হয়, এই মুখস্থ পড়া, বাংলা পড়া, স্যার আসলে কবা প্রশ্ন ভাঙ্গে দেবো। শুতে গেলে দিতে হয়, শুতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়, যাও মুখস্থ করো, যাও সেটা প্লিজ। আসেন খালা। ও খালা, ও খালু, তোমার বোমা ধাক্কা মাইরাছে, চোখের থেকে পড়ে যায় নাক ভাঙছে। ও আমার নাম কমলা। আমি মনে করছি আমার কোথায় খাবার ডাকে, দেশিটা না বিদেশিটা? দেশিটা। ও দেশিটা, সেখানে কবে নাম বাদান শুনে না দিকে আম্বাদান এদিকে আসেন। আপনাকে একটা ইংরেজি পড়া দেবো, প্রথমে শুনতে ইংরেজি, প্রশ্নটা যখন ভাঙ্গে দেবো স্যার আসলে কবা, প্রশ্নটা যখন ভাঙ্গে দেবো তখন পুরো বাংলা। আপনি কি পড়বেন আম্মা জান? পড়বো। তাই নাকি? পড়েন। আমার নুনু, আমার নুনু, ছোট্ট নুনু, ছোট্ট নুনু, বরদান নুনু, বরদান নুনু, মস্ত মস্ত, বৌদিন নুনু, বৌদিন নুনু, সেফটা নুনু, সেফটা নুনু, মাঝখানে তার গর্ত মুখস্থ করা যায়। এই যে স্যার আসলে কবা, স্যার আসলে কবা পোস্টটা ভাঙে দেব, ঠিক আছে? তাহলে তো বুঝতে পারবে। আসেন আম্মা জান, আসেন এদিকে আসেন।
আপনার নাম কি আবা? আমার নাম, হ্যাঁ বলবো? বলেন না, তাড়াতাড়ি কর। আমার নাম কমলা। এচার 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 আমরা ভালো আছো? হ্যাঁ সেরকম আছি। ঠিক আছে স্যার, আপনি বলে মারা গিয়েছেন। মারা গিয়েছি এই আরে বললো আপনি মারা গেছেন বলে। না স্যার আমরা বলিনি, ওই বলেছে। আমিও কথা কই না স্যার, আমি কইছি আমাদের ওইদিকে ধান কাটে আটি খুলে গরুতে খসায় নাই, বুঝছে? আমি কইছি স্যার মারা ফেলছে দেরি করে আসবে, এরা শুনতে মারা গেছে। আচ্ছা আচ্ছা, তাই আমি পড়া দিয়েছি স্যার। সুন্দর ব্রেন তোমার, তাই না? সেরকম ব্রেন যে টেবিল সব। আচ্ছা ঠিক আছে, আর পড়া হয়েছে তো, তাই না? তোমার এই তোমরা বসো 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 বসো, তোমার পড়া হয়েছে? আমার বানানো হয়েছে কলম কলস কলস। হ্যাঁ আমার পড়া হয়েছে কলম কলস কলস। পড়ো তো দেখি। শুতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। হ্যাঁ তোমাকে কে দিয়েছে? মন্টু দিয়েছে। এই মন্টু, এই পড়া ওকে কে দিয়েছে? স্যার আমি দিয়েছি পড়া। তুমি দিয়েছো? শুতে গেলে দিতে হয় ক্ষতি হয়, এ পড়া মানে আছে স্যার? মানে আছে? আ বলতে পারো? এই চুপ করে বসো। এ পড়া মানে আছে স্যার? হ্যাঁ বলো। এ পড়া মানে কি স্যার জানেন? হ্যাঁ বলো। এ পড়া মানে যে ঘরের দরজাটা আছে না, ঘরের দরজা, ঘরের দরজা, ঘরের দরজাতে একটা খিল আছে না? ঘরের দরজাটা লাগাই দে বাবা। আমি চুপ করবো আমাকে ঘরের দরজা লাগাই দিবার, আজকে ঘরের দরজা লাগাই দেবো, দেরি আছে। ঘুমাইয়া গেছে বুঝছেন? আচ্ছা এখন ঘরের মধ্যে চোরে ঢুকে চাউল ডাল পাল্লে হাড়ি যা আছে সব নিয়ে গেছে। সকালে উঠে মা কইছে, কে রে বাবা তুই ঘরের দরজা লাগাস নাই? আমি কইছি না তো মা, ঘরের দরজা তো লাগাই নাই, সেই জন্য বলেছি ঘরের দরজা শুতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। চমৎকার। আচ্ছা বসো বসো। এই তোমার বড় হয়েছে? কলস কলস। আমার নুনু ছোট্ট নুনু, বর্দার নুনু মস্ত নুনু, বৌদি নুনু চ্যাপ্টা নুনু, বাস মাঝখানে তার গত্ত। এই তোরা ভাত খাস নাকি? এই কবার পারিস না, যা বসো। এবার তোমাকে কে দিয়েছে? এই মন্টু দিয়েছে স্যার। এই স্যার এটা কি পড়া হলো? মানে স্যার এটা বাংলা ইংরেজি মিশেল স্যার। বাংলা ইংরেজি মিশেল। এবার মানে কি স্যার জানেন? হ্যাঁ বলো। আমার শ্বশুর বাড়িতে বেড়াবার গেছে। আচ্ছা তুই বিয়ে করেছিস নাকি? আমি বিয়ে করবে গেছি তো, শাশুড়ি তো আমাকে দেখে কয় জামাই আছে রে, তাড়াতাড়ি চাউল ভিজেছে, মনে করি আমার মেলা আইটেম করছে। আচ্ছা প্রতি বাড়িতে আছে স্যার কি জানেন? কি? ওই যে চাউল ভাঙে না, ঢেকি নাই, ঢেকি ঢেকি ঢেকি। হ্যাঁ ঢেকির মাথাতে একটা মণি আছে না? মণি 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 কোনটা? মণি মাথাতে আছে, সোকা মাথা। ওটাই আমার নুনু ছোট্ট নুনু। আচ্ছা আচ্ছা, বর্দার নুনু মস্ত মানে ঢেকিত পাড়া দিলে যে খারা হয় ওটা মস্ত। বৌদির নুনু চ্যাপ্টা নুনু মানে চ্যাপ্টা একটা কাঠ আছে না স্যার, গোল আছে আছে, মাঝখানে গর্ত আছে, চাউল দেয় আর তোলে দেয় আর তোলে দেয় আর তোলে। সেই জন্য বলে যে আমার নুনু ছোট্ট নুনু, বর্দার নুনু মস্ত, বৌদির নুনু চ্যাপ্টা নুনু মাঝখানে তার গর্ত। সাব্বাস। বাপের নাম কাপ গা। মাস্টার সাহেব স্কুলে আছেন? মাস্টার সাহেব কে? চেয়ারম্যান সাহেব তে আসুন। কেমন আছেন? আমি বসতে আসিনি মাস্টার সাহেব। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এবার আমাকে একটা কার্ড দেন তো। আচ্ছা ঠিক আছে, তোমাদের স্কুলে যা সমস্যা আমি সমাধান করে দেব। তা শুনেন মাস্টার সাহেব। হ্যাঁ বলুন। আমার একমাত্র ভ্রাতুষ্পুত্র, তাই দুলুকে আপনার স্কুলে আজ থেকে ভর্তি করে দিলাম। আপনার ভ্রাতুষ্পুত্র আমার স্কুলে পড়ালেখা শিখবে, এত আনন্দের কথা। হ্যাঁ তো তাকে আপনি এমন ভাবে লেখাপড়া শেখাতে দিবেন। আর একটি কথা মনে রাখবেন। বলুন। মাংসটি হলো আপনার আর হাড়টি হলো আমার, কথাটা মনে থাকে যেন। রকগুলো আমাকে দেন, আমি পাটুলবে না মু রক দিয়ে। এই শুন চেয়ারম্যান সাহেব, জান কি বলে গেল আমি কিছু বুঝতে পারছি না। বলল যে মাংসগুলো হলো আপনার আর হাড়গুলো হচ্ছে আমার, রকগুলো আমার। ও আচ্ছা বুঝেছি, অর্থাৎ ভালোভাবে লেখাপড়া শিখাতে হবে, তাই না? আচ্ছা
বসো। এই পোতা মিয়া বস, এই পোতা মিয়া বস ভাই বস বস, তুমি বসো, তোমরা সকলে বসো, আম্মা দানুরা বসেন। মাস্টার সাহেব স্কুল আছেন? মাস্টার সাহেব কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কাজী সাহেব, কেমন আছেন? চিনেছেন তাহলে দেখছি, চিনতে ভুল করেননি। তা মাস্টার সাহেব কেমন আছে? ভালো আছি। আপনার শরীর ভালো আছে তো? জি ভালো, আমি ভালো আছি। হ্যাঁ, আপনাদের দোয়ায় মোটামুটি ভালোই আছে। আচ্ছা আচ্ছা, তা যেজন্য আমি এসেছি মাস্টার সাহেব। হ্যাঁ বলুন। আমার একমাত্র ছোট্ট স্নেহের বোন, আচ্ছা, উনুকে আপনার স্কুলে ভর্তি করতে এসেছি। আচ্ছা আচ্ছা, এবার ভর্তি ফিস এবং মাসিক বেতন কত বলুন? আমার স্কুলে ভর্তির ফিস 50 টাকা, মাসিক বেতন 100 টাকা। আপনি তাকে সমাজের শিক্ষা দেবেন, আর আপনার স্কুলে ভর্তি ফিস এবং মাসিক বেতন আগামীকাল পুনর হাতে আমি অবশ্যই। আচ্ছা, কি নাম যেন বললো তোমার? গুনু। গুনু জি। আচ্ছা ভালো ভালো, নামটা ভালোই। ওর নাম কি স্যার? তোমার নাম যেন কি বললো? টোলটা মিয়া বলে স্যার। আমার নাম হচ্ছে তোতা মিয়া। তোতা মিয়া, জমিদার তোতা মিয়া, তাই না? জি স্যার। আচ্ছা ভালো, ওর নাম ভালো, খুব সুন্দর নাম না? সেই রকম নাম, এর নাম ভালো। আচ্ছা, তাহলে তোমাকে একটি প্রশ্ন করি আমি। জি স্যার বলুন। তুমি বুঝে উত্তর দেবে। জি স্যার। একটি গাছের ডালে 10টি পাখি বসে আছে, হঠাৎ এক শিকারি এসে একটি পাখি গুলি করে মেরে ফেললো, ওই গাছে আর কয়টি পাখি রইল? আমি বলবো স্যার, স্যার 9টি পাখি থাকবে স্যার। 9টি পাখি, বল হয়েছে, তুমি দাঁড়িয়েই থাকো। গুনো তুমি বলো তো, একটি গাছের ডালে 10টি পাখি বসে আছে, হঠাৎ এক শিকারি এসে একটি পাখি গুলি করে মেরে ফেললো, স্যার কয়টি পাখি রইল? একটিও থাকবে না স্যার। একটিও থাকবে না? কেমন করে বুঝলে? বলি শব্দ শুনে সবগুলো পাখি উড়ে যায়। ভেরি গুড, ভেরি গুড। আমি কোয়াতে আছি, আমি কোয়াতে আছি, আমি না কোলাম, আমি পারি খালি আগে রেখে কোয়াতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই তো পারছি, পুরো তো নতুন ভর্তি হয়েছে, তাই না? 10টা পাখি। আচ্ছা তো দাবিয়া। জি স্যার। তুমি হলে জমিদার বংশের ছেলে, আমার স্কুলে পড়ালেখা শিখতে আসলে ভালোভাবে শিখে স্কুলে আসতে হবে, নচেত স্কুলে ঢুকতে দেওয়া হবে না। কথাটা যেন মনে থাকে। আজকে ওদের ভর্তির উপলক্ষে আজকের মতো স্কুল ছুটি, চলো এখন আমি আসি, চলো চলো ছুটি। পান্তা খায় লেখাপড়া করে, দাঁড়াও গুরু। বলো কি বলতে চাও? তোমার জন্য আজ স্কুলে আমাকে যে অপমানিত হতে হলো, আমি যদি জমিদার লাল মিয়ার ছেলে তোতা হয়ে থাকি তাহলে ভবিষ্যতের প্রতিশোধ আমি একদিন নেবই নেব, কথাটা মনে রেখো। না না, সে আমাকে অযথায় অপমান করে গেল, আমিও কোনো আজ থেকে আমি আর এই স্কুলে কোনো আসবো না। Oh,
আছিস কোনো? ঠিক আছে, তুই আমার একমাত্র ছোট্ট বোন, আজ স্কুলে জমিদারের একমাত্র পুত্র, তোকে আমি এত অপমান করেছে, ঠিক আছে আজ থেকে তোকে আর ওই শালকামি স্কুলে যেতে হবে না। আমি তোকে কথা দিলাম, আমি তোর বড় ভাই, বাড়িতে মাস্টার রেখেই তারপর তোকে আমি লেখাপড়া শেখাবো। চিন্তা করিস কে বোন, কারণ তুই যে আমার একমাত্র স্নেহের বোন রে, আমি তোকে এক দণ্ড না দেখলে কিছুতেই স্থির থাকতে পারি না, তাই তুই স্কুল অপমানিত হবি আমি কিছুতেই বরদাস্ত করব না। কিন্তু গুনু, আমাদের ছোট ভাই খালেক বিলিতে গিয়েছেন লেখাপড়া করার জন্য, তাকে লেখাপড়া করার জন্য আমি বিলিতের মাটিতে পাঠিয়েছি, পরপর তিনখানা চিঠি লিখলাম, একটা চিঠির উত্তরও পর্যন্ত পেলাম না, কেমন আছে কোথায় আছে তা একটিবার খোঁজ খবর কিচ্ছু নিল না। ভাইটি বোধহয় আমার কথা ভুলেই গেছে, না কি বলিস গুনু? তাই হবে দাদা, দেখো না এতগুলো চিঠি দিয়েছো তার উত্তরও পর্যন্ত আমাদেরকে দেয়নি। আমি তাই তো বলছি, বিদেশের মাটিতে হয়তো কোনো বিপদ হয়েছে কিনা, তা না হলে তার তো কোনো সংবাদই পেলাম না, আমরা আছি না মরে গেছি তাও তো কোনো সংবাদ পেলাম না। দাদা গুনু, গুনু ওই তো এটা খালেকের কণ্ঠ শোন না। হ্যাঁ দাদা। খালেক, খালেক কেমন আছিস? খালে কেমন আছো দাদা? হ্যাঁ খুব ভালো আছি, ভালো আছি। তুই কেমন আছিস? হ্যাঁ দাদা আল্লাহর রহমতে আমি ভালোই আছি দাদা। তোর লেখাপড়া কেমন চলছে? হ্যাঁ দাদা খুব ভালো চলছে। জানি জানি লেখাপড়া তোকে করতেই হবে, কারণ লেখাপড়া করার জন্য আমি তোকে বিলিতে পাঠিয়েছি, তুই ভালো রেজাল্ট করবি এটাই তো আমার বড় আশা। হ্যাঁ দাদা তোমার আশীর্বাদ দাদা, তোমার আশীর্বাদে আমার লেখাপড়া খুব সুন্দর চলছে। অবশ্যই অবশ্যই দাদা। হ্যাঁ উনার বিচার, হ্যাঁ চিনতে পারছি না। তুই চিনতে পারছিস না? না দাদা। আমাদের সেই ছোট্ট গুনু এতটুকু বড় হয়েছে, ভুলেই গেছি দাদা। তুই তো ছোট্ট রেখে তারপর চলে গেছে। হ্যাঁ দাদা আমি তো ওকে একেবারে খুকু খোকা দেখি, তোর প্রতি অভিমান করে দাঁড়িয়েছে। যা কিছু বল, বিদেশ থেকে আসছিস। এই গুনু, গুনু তুই আমার জন্য অভিমান করেছিস? করব না। সেই তুমি কবে গিয়েছো? এই ছোট্ট বন্ডির কথা তোমার কি মনে আছে? মনে আছে রে বোন, মনে আছে, কিন্তু লেখাপড়ায় ব্যস্ত থাকায় আমি আসতে পারিনি ভুল। আচ্ছা দাদা তুমি কেমন আছো? হ্যাঁ তোদের দোয়ায় আমি আজ ভালো আছি রে। বলো তো তুমি আমার জন্য কি এনেছো? একটি বাপসওয়ালি ভুল, আমি বিল্লা থেকে এসেছি, তোর জন্য কিছু না এসে আমি কি ফিরে খালি হাতে ফিরে এসেছি? তোর জন্য কি এনেছি জানিস? কি এনেছো বলো। আমি তোর জন্য এনেছি লাল একখান টুকটুকি বেনারসি শাড়ি। তাই নাকি? হ্যাঁ রে। শাড়ি পরব? হ্যাঁ তুই শাড়ি পরবি, তুই বেনারসি শাড়ি পরে। হ্যালো দাদা শ্বশুর বাড়ি যাবি? হ্যাঁ শুনেছি, খালেকের কথা শুনেছি। আর দাদার জন্য কি এনেছি জানিস? কি এনেছো? দাদার জন্য এনেছি পায়জামা পাঞ্জাবি আর টুপি। আর বাবার জন্য কি এনেছি জানিস? বাবার জন্য এনেছি একটি জায়নামাজ। ওরে বাবা খালেক, দাদা আমি তোমাদের সাথে গল্প করি, আমি তো বাবার কথা ভুলে গেছি। গুনু তুই দাদাকে নিয়ে গল্প কর, আমি একটু বাবাকে ছালামটা দিয়েছি। দাদা আমি এক্ষুনি যাবো, আমার এক্ষুনি ফিরে আসবো। দাঁড়া খালেক, দাঁড়া আমার কথা শোন। দাদা অনেকদিন পর এসেছি তো, তাই তো আমাকে ছেড়ে দিতে মন চাচ্ছে না। তুমি চিন্তা করো না বাবা। দাদা আমি এক্ষুনি বাবার সঙ্গে সাক্ষাৎ করে বাবাকে ছালামটা দিয়ে আবার এক্ষুনি তোমাদের কাছে চলে আসবো দাদা। দাঁড়া খালেক, খালেক দাদা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তুই আজ বিলেতের মাটিতে খেয়ে ফিরে এসেছিস, বাবার কথা বার তাকে সালাম করবি, কিন্তু আমি এ কথা মুখে বলতে পারছি না রে খালেক। বলছো দাদা তোকে পরপর তিনটি চিঠি আমি দিয়েছি,
কিন্তু চিঠির উত্তর আমি তোর কাছ থেকে পাইনি। আমাদের কি বলছো দাদা, আমাকে পত্র দিয়েছিলে, কোথায় কোথায় দাদা আমাকে পত্র দিয়েছিলে? তুমি একে একে আমাকে তিনটি তিনটি পত্র দিয়েছিলে, কিন্তু একটি পত্র তো আমি পাইনি দাদা। হ্যাঁ দাদা, আমি কি তোর সঙ্গে মিথ্যে কথা বলছি? অবশ্যই অবশ্যই চিঠি আমি তোকে দিয়েছি। দিয়েছিলে ঠিক, আমাদের বাবা ঠিকানা হয়তো ভুল হয়েছিল দাদা। না খালেক না, আমার চিঠি কখনো ভুল হতে পারে না। আমি সত্য কথা লিখে আমি তোকে জানিয়েছি, সেটা পূর্ণের গাফলতি থাকতে পারে, আমার বিন্দুমাত্র গাফলতি হতে পারে না। নাকি বলিস গুনু? শোন খালেক। দাদা কি যেন তুমি বলতে চেয়ে আমাকে বলতে পারছ না দাদা, বলো দাদা। ওরে খালেক, আমার বাবার কি হয়েছে আমারে বলো দাদা। আমাদের পিতা, এই পৃথিবীর বুকে পিতা মাতা কারো চিরদিন বেঁচে থাকে না রে। আমাদেরও পিতা মাতা চলে গেছে, এমন করে এই পৃথিবীতে অনেক বাবা তার মাকে হারিয়েছে, তার সন্তানকে হারিয়েছে। তুই অবুঝ এখনো হসনি খালেক, তোকে লেখাপড়া শেখার জন্য আমি বেলাতে পাঠিয়েছি, তুই লেখাপড়া শিখে একটা উপযুক্ত মানুষ হবি। আর তুই যদি এইভাবে ভেঙে পড়িস তাহলে তাহলে আমার কোনো কে সান্ত্বনা দিবে রে কানে, কে সান্ত্বনা দেবে? ছোটবেলা থেকে আমি তোদের স্নেহ মায়া মমতা দিয়ে এতটুকু বড় করে তুলেছি, আমি তোদের সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আমি আমার বড় ভাইয়ের দায়িত্ব অবশ্য অবশ্যই পালন করবো।
এর জন্য তুই কোনো চিন্তা করিস না। আমি জানি শিশুকালে মাকে হারিয়েছি, তারপর থেকে পিতাই আমাদেরকে আদরে যত্ন করে মানসিক করেছে দাদা। দাদা দুঃখ করিস নি খালে, দুঃখটা কোথায় জানো দাদা, কোথায় জানো দাদা, আমার বাবার কোমরে এক মুঠো মাটি দেওয়ার ব্যাখ্যা মানে হলো দাদা। খালে ভুল করে বলিস নি রে খালে, খবর করে বলিস নি, তাহলে যে ব্যথাটা আমার আরো বেড়ে যাবে। তোদের দুটি ভাই বোনের দিকে চেয়ে আমি আমি এখনো বেঁচে আছি, আমি আমার কর্তব্য পালন করে যাব, সেজন্য তোকে কোনো চিন্তা করতে হবে না, তোকে লেখাপড়া শিখ উপযুক্ত মানুষ হতে হবে, কাজেই বংশের মান মর্যাদা তোকে উজ্জ্বল রাখতে হবে। শুনু, হলো তুই দাঁড়িয়েছিস, খালিক এসেছে, সেই যে সাত সকালে হয়তো ব্যাটি কিছু করেনি, তাই বিলম্ব না করে এক্ষুনি জলদি জলদি খালিকে খাবার ব্যবস্থা কর। আজ দু ভাই এবং এক বোন মিলে একখানে বসে আমরা আজ খাবার খাবো, যা জলদি জলদি ওর জন্য খাবার ব্যবস্থা কর। ঠিক আছে গুনু। বলো দাদা। তুই যে খাবার রেডি কর, আমি আর দাদা এখনই আসছি, তুই যা দাদা যাবো। খালিক দাদা দেখছিস, দেখতে দেখতে গুনু কত বড় হয়ে গেছে। কেমন আছেন চেয়ারম্যান সাহেব? ভালো ভালো। হঠাৎ কি মনে করি? হঠাৎ আমি শিকার করতে এই পথে রওনা হচ্ছিলাম, শিকার করতে করতে হঠাৎ আমার পানির পিপাসা লাগে। ও আচ্ছা, তাই তো বললাম যে সামনে রফিক কাজীর বটখানা, আমি তাই এক গ্লাস পানি খেয়ে তারপর চলেছি। ও আচ্ছা আচ্ছা, আসুন আসুন বসুন বসুন। খালেক, আমার একমাত্র স্নেহের ছোট ভাই খালেক। চেয়ারম্যান সাহেব না? জি জি, চিনতে পেরেছো তাহলে? কবে আসলে খালেক? এই তো আজকে এসেছি চেয়ারম্যান সাহেব। তাহলে লেখাপড়া কেমন হচ্ছে? হ্যাঁ ভালো ইনশাআল্লাহ, বসুন। কি যে বলেন চেয়ারম্যান সাহেব, যে বলেন আমাদের কাজী বংশের ছেলেরা লেখাপড়া তো অবশ্যই করবে, লেখাপড়া করার জন্য আমি তাকে বিলেতে পাঠিয়েছি, অনেক কষ্ট করে অনেক কষ্ট করে পয়সা খরচ করে আমি আমার ভাইকে লেখাপড়ার জন্য বিলেতে পাঠিয়েছি, লেখাপড়া তো করতে হবে। খালেক, চেয়ারম্যান সাহেব যখন হঠাৎ করে এসেই পড়েছে এই গরিবের বাড়িতে, তাহলে আর বিলম্ব না করে কিছু খাবারের ব্যবস্থা কর। শুধু এক গ্লাস পানি হলে চলবে? না না, একই বলছেন চেয়ারম্যান সাহেব, আমাদের এই গরিবের বাড়ি এসেছে, এক গ্লাস পানি হলে চলবে, কিছু মুখে না দিয়ে চলে যেতে পারবেন না, আমি এখনই আপনার খাবারের ব্যবস্থা করব। যা তো খালেক, জলদি জলদি যা, জলদি জলদি যা। দাদা আপনি কিন্তু কিছু খাওয়া দাওয়া করুন। চেয়ারম্যান সাহেব, খালেক বিলম্ব করছিস কেন, জলদি যা। যাচ্ছি দাদা। চেয়ারম্যান সাহেব বলো, শালো শালো গ্রামের নবনির্বাচিত ইউপির প্রধান আপনি হয়েছেন, শুনেছি বিপুল ভোটে পাস করেছেন, শুনে আনন্দে আমাদের বুকটা ভরে গেছে। শালগ্রামের নবনির্বাচিত চেয়ারম্যান। আচ্ছা রফিক কাজী, হ্যাঁ বলুন। আমি আসার পথে হঠাৎ একটি মেয়ে এখান থেকে চলে গেল, ওটা চিনতে পারলাম না। ও আপনি আসার পথে তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে? ও আমার ছোট বোন গুনু। ও আচ্ছা আচ্ছা, আইসি আইসি দাদা, এই যে আইতো চেয়ারম্যান সাহেব, আপনার জন্য কিছু খাবার এনেছি। চেয়ারম্যান সাহেব কেন আমার বোন গুনু কি পানি আছে? আমি খাবো না পানি, আমি খাবো সেই দিন। কোন দিন? যেদিন আসবে ওই চেয়ারম্যান দুলাউদ্দিনের শুভ দিন। খালেক দাদা, ব্যাপারটা আমি চেয়ারম্যান সাহেব যেন কি যেন বলে গেল ভালো করে বুঝতে পারলাম না, হয়তো বড় লোক মানুষ মুখে যখন যা আসে তাই বলে ফেলে, ওর জন্য আমাদের কোনো ভাবনা নেই, কিন্তু দুঃখটা একটা জায়গাতেই রয়ে গেল। কি দাদা? আমার বাড়িতে এলো, এক গ্লাস পানি পর্যন্ত না খেয়ে চলে গেল। যাক, ওসব নিয়ে আর ভাববার দরকার নেই, হঠাৎ যেন গম্ভীর ভাবে চলে গেল। চল পাক রান্না হয়েছে, চল এই মুহূর্তে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। আচ্ছা এক্ষুনি তিন ভাই বোন মিলে
বসুন দাদু, আপনি ওই চেয়ারটিতে বসুন। দাদু তুমি আমার সঙ্গে ইয়ারকি করছো নাকি? দাদু দাদু তামিয়া তুমি কেমন আছো? আমি আমি আপনাকে কি বলবো দাদু, আমি আমি আপনাকে একটি বিশেষ প্রয়োজনে আব্দুল হামিদকে দিয়ে আপনার কাছে আমি খবর পাঠিয়েছি দাদু। বলো তো কিসের জন্য আমাকে ডেকেছো? দাদু আমার বাবার মৃত্যুর পূর্বে আমার সকল দায়িত্ব ভার এবং 18 লক্ষ টাকা জমিদারি আমার চাচার হাতে উইল করে গেছেন, কিন্তু আমার চাচা এখন ভালো চোখে দেখছেন না, এবং কি চাচার কাছে আমি 50টি টাকা চাইলেও তিনি আমাকে দেন না। আর আর আমি কি বলবো দাদু, মাঝে মধ্যে আমাকে রান্না করে খেতে হয় দাদু। তুমি নিজে রান্না করো, তাহলে এক কাম করো, তুমি বিয়ে করে নিতে পারো না দাদু। কে কে আমার কাছে মেয়ে বিয়ে দেবে দাদু? কি বলো, আমার কাছে হাজার হাজার পাত্রী আছে আমার হাতে, তাই নাকি দাদু? দুই একটা নাম শুনবে, বলুন দেখি দাদু। কুড়িগ্রামের আলাপি চলবে না, কি বলো, মন খারাপ করে পাবনার গোলাপি চলবে না দাদু, মা চলবে না, না দাদু রাজশাহীর জিলাপি চলবে না দাদু। এটি কোনো নাম হলো নাকি দাদু? আরে এলে 100 নাম, আর 100 মেয়ে আছে, তোমার তো কোনো মেয়ে পছন্দ হয় না। রফিক কাজীর ভগ্নি গুনু গুনু দাদু, দাদু থামুন থামুন দাদু থামুন, তুমি চেনো নাকি? এই আপনি নামটি যেন কি বললেন? রফিক কাজীর ভগ্নি গুনু গুনু। ওই গুনুকে কি আমার সঙ্গে বিয়ে দেবে দাদু? হ্যাঁ দেবে না মানে, আমি যদি বিয়ের প্রস্তাব নিয়ে যাই, রফিক কাজী হলো আমার ছোটবেলার বন্ধু দাদু, আমার প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারবে না দাদু। তাহলে তাহলে আপনি আমার এই উপটুকু করে দিন দাদু। তুমি আগে থেকে চিনো নাকি? মানে ও আর আমি ও আর আমি একই স্কুলে পড়তাম দাদু। তাহলে হবে হবে হবে, কিন্তু তোমার যে বিয়ের প্রস্তাব নিয়ে যাব, বিয়ে তো খাওয়া দাওয়া খরচ খাতিয়ে টাকা পাবে কোথায় তুমি? হ্যাঁ তোমার কাছে কি কোনো টাকা আছে? না দাদু। তোমার কাছে টাকা নাই? না আমি তো আপনাকে আগেই বলেছি যে আমার কাকা আমাকে 50টি টাকাও দেন না। ঠিক আছে, তোমার বিয়ে আমি 20,000 টাকা খরচ করবো। হে বাবু, আমার 20,000 টাকা কিন্তু তোমার ছেলে মেয়ে হলে আমার ঘরত দিতে হবে। ঠিক আছে দাদু, আমি আপনাকে দিয়ে দেব। দিয়ে দেবে তো? তাহলে আপনি আজই? হ্যাঁ হ্যাঁ আজই, মানে এখনই যাচ্ছি বিয়ের প্রস্তাব নিয়ে রফিক কাদের বাড়িতে। ঠিক আছে, বিয়ের প্রস্তাবে যদি রাজি হয় তাহলে একদম বিয়ের দিন তারিখ সব ঠিক করে আসবো। কিন্তু কি রাগ করেছিস নাকি? না দাদু। আচ্ছা তাহলে আমি যাই এখন। ঠিক আছে দাদু, তুই কোনো চিন্তা করিস না দাদু। আপনি আপনি আবার একবার ভেবে দেখুন দাদু, আপনি কি আসলে আমাকে ওই রফিক কাজীর মেয়ে বোন গুনু কি আমার হাতে? আমি কি তোর সঙ্গে ইয়ারকি করছি নাকি? হ্যাঁ আমি কি তোর ইয়ারকির পাত্র নাকি? বেদম ভাই, আমি তোর সাথে ইয়ারকি করছি নাকি? ও দাদা মিতা পাকি দিও ও নায়া মা।
রফিক কাজী আমার বাল্যকালের বন্ধু, আমার বিয়ের প্রস্তাব কিছুতেই প্রত্যাখ্যান করতে পারবে না। এবার চল, আমাকে দুটো টাকা দিবি, আমি পান খাবো আর তোর বিয়ের প্রস্তাব নিয়ে। ঠিক আছে দাদু, তাই চলুন দাদু, তাই চলুন। তোর বাপের ওজনের বাদামের পায়, মসজিদের বদনা চুরি করে তোর বাপ, তার বেটা আমার সামনে সেপারেট খাচ্ছে। এই বাজির বাচ্চা, এ বাবা, এ বাবা, কে মা, কে বাবা তুমি? বাবা আমার নাম গুনু। হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম গুনাই। গুনাই, তুমি ওরকম করে আসিস তোকে, ক্রিকেট খেলবে নাকি? দেখি মা একটু হাঁটো তো দেখি। ও বাবা, এ বাবা, ও বাবা, আরে ও র র র, কি হয়েছে দাদু? আরে জমিদার বংশে খোরা মেয়া চলবে না বাবা, এই কি আমি করাতে পারবো না। আরে ও র র দাদু, আমি তো গুনু নই। তুমি কে? গুনুর মা? আমি হলাম নকল গুনাই। ও নকল গুনাই, ও তাই তো কই, গুনাই তো খোরা না, আমি একদিন স্কুলে দেখেছিলাম। তাড়াতাড়ি নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো, সময় নেই। দেখো আসো, ভাই আসছে, নিয়ে এসো তুমি ধরে। এ ওই যে দেখো, উনি ঘোড়ার ঘাস কাটবে এখানে। দেখি মা সামনে এসো, সামনে এসো, সামনে এসো মা। তুমি কি গুনাই মা? জি জি। দেখি তোমার আগে ক্যাশ দেখি, ক্যাশ। দেখি মা একটু হাঁটো তো দেখি। ঠিক আছে, একটু ডিস্টার্ব আছে তো, ছেলে মানুষ, ও অন্যের ঘরে গেলে ওটা ছেলেই সেরে যাবে। দেখি মা তোমার ফেস কাটিংটা, শালা তোতা মেয়ের পছন্দ রয়েছে। হ্যাঁ, এইদিকে আসে দেখি মা, আমাকে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, পান সুপারি। হ্যাঁ, এটা কি লাল চা? এই বেত পাজির বাচ্চা, চা না দিয়ে চার মধ্যে কি দিয়েছো লবণ? তোমাদের বাড়িতে কি চিনি নেই? দাদু দাদু, চিনিটা সাথে করে তুমি নিয়ে আইতা। বাংলা লিঙ্কি তোমার বাপ হয়, সেও তোমাকে চিনি দেয় নাই। দাও পান দাও মা, পান দাও। আমার দাদা যখন বিয়ে করেছে, ফোন দিয়ে বিয়ে করেছে, তখন তো কোনো টাকা টুকার দরকার নেই। এটা হলো ডিজিটাল এজু, টাকা দিতে হয়। ঠিক আছে, হাত পাতাও, হাত পাতাও। হাত পাতাও, হাত পাতাও। হবে না, আরো দিতে হবে। আরে ভেজেট এত বেশি মা? হ্যাঁ এত বেশি।
হয়েছে দাদু? দুইশো টাকা। দাদু সাহেব, দাদু সাহেব, গোনাকে ভেতরে দিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, মর্জিনা যাও, নিয়ে যাও। দাদু সাহেব কেমন দেখলেন? দাদু সাহেব মেয়ে পছন্দ হয়েছে? এইরকম দেখেছি তোমার ভগ্নি রূপে রূপবতী, গুণে গুণবতী, পটল জিরা চোখ, আপেলের মতো টসটস সাদা ঠোঁট। এই বিয়ে হবে? বিয়ে হবে? হ্যাঁ। আচ্ছা তাহলে তোর কোনো কথাই নেই দাদু। আগামী শুক্রবার আমার না নামাজ পর রওনা দেব। আচ্ছা তুমি এইদিকে রেডি হয়ে থাকবে হে বাবু, আমরা বিয়ে পড়ানোর পরে কিন্তু দেরি করব না। আচ্ছা ঠিক আছে দাদু সাহেব, তাহলে আগামী শুক্রবার বাদ জুম্মার নামাজের পর আপনি বর যাত্রী নিয়ে আমাদের বাড়িতে এসে উপস্থিত হবেন। ঠিক আছে দাদু, আমি সেই রকম একটা ব্যবস্থা করে রাখবো, আপনি সকাল সকাল চলে আসবেন। আসুন আসুন, আমি আপনাকে বিদায় করি, চলুন এগিয়ে দিয়ে আসি, চলুন দাদু। দাদুকে আমি পাঠিয়েছি আমার বিয়ের প্রস্তাব দিয়ে ওই রফিক কাজীর বাড়ি। দাদু যে এখনো পর্যন্ত ফিরে আসছে না, তাহলে কি ওই রফিক কাজীর বোনকে আমার সঙ্গে বিয়ে দেবে না? দাদু বাড়ি আসে নাকি? হ্যাঁ দাদু, আপনি ফিরে এসেছেন দাদু। আরে ফিরে আসবো না মানে কি খবর দাদু? কি খবর দাদু? খবর তো খুব খারাপ দাদু। হাজি সাহেব নাকি? দাদু সাহেব খবর খারাপ। বলুন। সে তো তোমার সঙ্গে বিয়ে দিতে চায় না এবার। দাদু তোমার প্রস্তাবে বিয়ে দিতে চান? অমন অভদ্র ছেলের সঙ্গে আমার ভগ্নির বিয়ে দেব? রাগ করেছে নাকি দাদু? আপনি আজ আমাকে কি শোনালেন দাদু? কি শোনাবো? তুমি কি তোমার বিয়ের পিছনে একটাই খরচ করতেছো? আমি তো দাদু আগেই বলেছি যে কাকা আমাকে একটি টাকাও দেন না। তাহলে শোনো বাবু, আগামী শুক্রবার তুমি রেডি হয়ে থাকবে, নামাজ পর আমরা ছেলে পক্ষের লোক যাব, বিয়ে করে নিয়ে চলে আসব। দাদু তোমার প্রস্তাবে রাজি হয়েছে? দাদু দাদু আমি আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো, আমি যে ভেবে স্থির করতে পারছি না। আরে থাক থাক, অত ধন্যবাদ দিতে হবে না, আগে বিয়ে করে নিয়ে বউ নিয়ে আয়, তারপরে দেখা যাবে কোথায় ধন্যবাদ রয়েছে। দাদু তাহলে আপনি বিয়ের আয়োজন করুন দাদু। আয়োজন করব? তোকে 10,000 টাকা দিচ্ছি, বাজারে গিয়ে তুই একটা লাকেজ কিনবি, তোর মাথার টুপি কিনবি, পাঞ্জাবি কিনবি, একটা শেরওয়ানি কিনবি, পাঞ্জাবিটা কিন্তু আমি পরবো। ঠিক আছে? ঠিক আছে দাদু, তাই হবে। চল এবার চল বাজারে যাবে। আয়। তাই চলো দাদু, তাই চলো। আমার একমাত্র বাল্যকালের দোষ ডক্টর রহমান খেয়ে আমি পাঠিয়েছি। ডক্টর রহমান খা তো এখন পর্যন্ত ফিরে আসছে না, তবে কি ডক্টর রহমান খা? আমি কারণ বুঝতে পাচ্ছি না। এই তো আমি ফিরে এসেছি দোষ। হ্যালো দোষ, দোষ বলো, দোষ সংবাদ, সংবাদ দোষ, সংবাদ শোভ নয় দোষ। কি বলছো দোষ? সংবাদ শোভ নয় না কেন দোষ? এর কারণ
দোষ বলো দোষ, কারণটা বলতে আমার বিবিকে বাঁধছে। কি বলছো দোষ? দোষ বলো দোষ, আমি ভাবতে পারিনি যে তোমাদের বংশটা এত নিচু বংশ। কি হয়েছে দোষ আমার কাছে তুমি খুলে বলো দোষ। দোষ তোমার কথা মতো আমি রফিক কাজীর বাড়িতে গিয়েছিলাম তোমার বিয়ের পাইগাম নিয়ে। আচ্ছা, রফিক কাজী হয়তো এই বিয়েতে রাজি ছিল না, রাজি হয়নি, কিন্তু খালেক কাজী মোটামুটি আমাদের আয়ুতে এসেছিল ঠিকই সেই মুহূর্তে। ওই বাড়িতে বিয়ের পাইগাম নিয়ে গেছে কে জানো? ওই বম্ফটা বম্বাই হাজি। ওখান থেকে লাস্টে মেরে তারপর বিতাড়িত করে তুমি ওর প্রস্তাব প্রত্যাখ্যান করে আমি চেয়ারম্যান ঝাড়গ্রামের তুলোদ্দিন, আর আমার প্রস্তাবকে সে প্রত্যাখ্যান করতে পারবে? শোনা দোষ বলো, আমি ওই বম্ফটা বোম্বাই হাজিকে ব্যাজ যদি করে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারতাম, কিন্তু আমি কেন তাকে তাড়িয়ে দেইনি জানো? প্রথমত সে হয়েছে মুরব্বি, আর দ্বিতীয়ত প্রস্তাব দিবি দিয়ে পাঠিয়েছিল কে জানো? তোমারই ভাত সপুত্র তোতা। আমি ওকে গুলি করে মারব দোষ। ধীরে ধীরে দোষ, ধীরে দোষ, এত অস্থির হলে কি চলে? শুধু আমার লজ্জা লাগছে এই নিজের চাচা যার রূপে পাগল, নিজের চাচা যাকে বিয়ে করতে চায় আর ভাতসপুত্র হয়ে তাকে বিয়ে করতে চায়। তাই বলছিলাম তোমাদের বংশটা বোধ হয় একটু মানে নিচু বংশ। থাক থাক থাক, বংশের উপাধি আমি আর জানতে চাই না, আমি তোমার দোষ তোমাকে কথা দিয়েছি গুণাইকে আমি তোমার হাতে তুলে দেব। আমার হাতে তুলে দেবে কিন্তু কিভাবে দোষ? দোষ কথা যখন দিয়েছি কথা আমি রাখবো। আমি ওখান থেকে আসার সময় রফিক কাজীর ছোট ভাই খালেক কাজীকে তোমার এই বৈঠকখানায় আমি ইনভাইট করে এসেছি। আজ সকাল দশটায় সে তোমার বৈঠকখানায় আসা মাত্র কি করব জানো? কি দোষ? সুরা বাইজি এসব দিয়ে খালেক কাজীকে যদি মাতোহারা করে একবার রাজি করতে পারি তাহলে দেখবে ওই সুন্দরী আওরত ফটন্ত গোলাপ গৌড় হবে একেবারে তোমার। আচ্ছা দোষ, দোষ খালেক যদি না আসে? দোষ আসবে, আসবে, আসবে। কাজী বংশের ছেলেরা কখনো মিথ্যে বলতে পারে না। তাই নাকি দোষ? ডাক্তার, ডাক্তার রহমান এই খা বাংলায় আছেন? ডাক্তার রহমান খা, ডাক্তার রহমান খা এসো, এসো খালেক, এসো দোষ। হ্যালো খালেক, কেমন আছো খালেক? ভালো ভালো, বেশ, বসো বসো খালেক, বসো 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 খালেক, বসো বসো। তুমি হয়েছ আমার দোষ চেয়ারম্যান দুলুলদ্দিনের খানদানি মেহমান। বসো খালেক, স্মুকিন না, কি বলছো স্মুকিন বলো কি? শিক্ষিত লোকে খায়, শিক্ষিত খেলে পড়ে গেছে, এত কি হয় জানো দোষ খালেক? ব্রেন আরো ভালো হয়, জ্ঞান আরো বাড়ে, শিক্ষায় মেধাটা অনেকে বেড়ে যায়। একটু একটু খালে কিচ্ছু হবে না, আপনারা যখন বলছেন এত করে যখন বলছেন তাহলে। একে খেলে কাউ কাউ খেলে মা তার ব্রেন ভালো হবে। কাউ 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 এসো 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 বাবা, কি আনন্দ আনন্দ খালে, আজ তুমি চেয়ারম্যান দলালুদ্দিনের এই বৈঠকখানায় আনন্দ করবে, চলছে হবে, নাচ হবে, গান হবে, খালে কিছু আনন্দ করবে। আরে তোমরা দাঁড়িয়ে দেখছো কি? হ্যাঁ, তোমরা কি দেখতে পাচ্ছ না আমার দোষ চেয়ারম্যান দলালুদ্দিনের খানদান খালে কাজী এসেছে? তাই তোমরা নেচে গেয়ে তাকে মাতু হারা করে দাও, আর বিলম্ব নয় নাচ। আমি বলতে পারি না মুখে দাও আনন্দ করো খালেক,
ভালো লাগছে, নাচবে নাচবে, গাও সুন্দর, ভালো লাগছে, খালে লাগবে লাগবে, আরো ভালো লাগে, জলসা বন্ধ হয় না যেন, খালে খেমা বলাও নাচাও, আরে দর্শ খালে হচ্ছে তোমার খানদানি মেহমান, খালে কে শুধু নাচ গানে কেন, তোমার ওই 18 লক্ষ টাকার জমিদারির মাঝখান থেকে যদি 2-4-5 লক্ষ টাকার জমিদারি চাই তাও দিয়ে দেবো। হ্যাঁ শোনো 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 শোনো, তোমরা কি দেখতে পাচ্ছ না, খালে কারো নাচ দেখবে আরো শুনবে, তাই তোমরা আরো নাচো 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 সুন্দরী, পানি খাওয়ার সাথে সাথেই আমার কলিজাটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে, হঠাৎ করে বুকের মধ্যে যে কি যন্ত্রণা, সে আমি তোদেরকে বুঝাতে পারবো না রে কোনো, আমি বুঝাতে পারবো না, তোমার কিছু হবে না দাদা, তোমার কিছু হবে না রে খালে, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না, হয়তো আমি হয়তো এখনই তোদেরকে ছেড়ে চলে যাবো, যাবার বেলায় তোকে একটি কথা বলে যাচ্ছি রে, আমি আমি উপরে চলে যাচ্ছি, কিন্তু গুনুকে গুনুকে তুই তার হাতে তুলে দিস রে ভাই, এটাই এটাই আমার কাছে, তোর কাছে আমার শেষ অনুরোধ রইল, দাদা 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 তোমার কিছু হয়নি, কিছু হলো না দাদা, কথা বলো দাদা, কথা বলো, কথা বলো দাদা, কথা বলো, তুমি তুমি আমাকে কার কাছে রেখে গেলে দাদা, দাদা বলো, আমি এখন দাদা
দাদার মৃত্যুর জন্য, দাদার মৃত্যুর জন্য, দাদার মৃত্যুর জন্য, হ্যালো, দাদার মৃত্যুর জন্য আমি হতে পারে না, তুমি আমার দাদাকে মারতে পারো না দাদা, আমি বুঝতে পারি না, আমি বুঝতে Oh, my God.
শুনুন, দাদা তো চলে গেছে, দাদা আর ফিরে আসবে না রে। দাদা আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না, আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। চল চল দাদাকে চালা চাপড়ে মাটি দিতে হবে। আমি দেব না, তুই এখান থেকে চলে যা, আমার দাদাকে নিয়ে যেতে আমি দেব না। বলে দাও আমি এখনই কি করব, আমি যে গুরুকে কিছুতেই সন্তনা দিতে পারছি না, আমি এখনই কি করব খোদা। বোন আমার শাস্তি যত দিতে হয় আমাকে তিস বোন। চল চল আগে আগে দাদাকে জানাজার পরে কবরটা দিয়ে দিই। চল চল বোন, যত শাস্তি দিতে হয় আমাকে দিস বোন। চল পদ্মা কি করলে, পদ্মা পেরে দাও পেরে দাও, পদ্মা পেরে দাও। এই গুনাইকে নিয়ে এসো, যাও বিয়া বাড়িতে লুসমা মারে থাকবে, কোনো গীত টিত নাই। হ্যাঁ আছে তো, কও কও শুনি। গুনাইকে নিয়ে এসো, গুনাইকে নিয়ে এসো। এই চুপ করে আছো কেন? ha
আরো খালেক খালেক, আরে এদিকে এসো। এই পাড়ার মেয়েরা তো কি জানেই না, এলে কি বিয়ে বাড়ির কি ধরলো না দাদু? হ্যাঁ, আপনি বিয়ের কাজটা ছেড়ে ফেলুন। এই আমাকে আবার বিয়ে পড়াতে হবে? হ্যাঁ আপনি তো। আচ্ছা শোনো, তাহলে ধ্যান মহারণা কত? এক লক্ষ এক টাকা। এক লক্ষ এক টাকা? হ্যাঁ দাদু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই বিয়ে আগে আসো, এদিকে আগে আসো, চাংরা সাইডে আগে আসো, আগে আসো। হ্যাঁ হ্যাঁ ভালো বসো। হ্যাঁ হ্যাঁ, এই তো ইসলামিক আয়দায় কেমন বসা হলো বাবা? তোমরা কেউ বিয়ে পড়ানোর টাইমে মায়েরা ডিস্টার্ব দিবেন না বাবা। এক লক্ষ এক টাকা দেন মরণা ধার্য করিয়া, মরিয়ম লাল মিয়ার একমাত্র ছেলে তোতা মিয়া রফিক কাজীর ভগ্নিগুনুর সঙ্গে বিয়ে দিচ্ছি পড়াইয়া। যমুনা সেতু যৌতুক পাইয়া সাক্ষী থেকে নদীর কূল, বলো তো মা গুনাই কবুল কবুল? কইছে শুনছ? গুনাই যদি কবুল না কয়া থাকে, তোমরা যদি কবুল কয়া থাকো, তোমাদের বিয়ে সমস্ত পাবলিকের সঙ্গে হইয়া যাইবে। কবুল 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 হয়েছে, এত কবুল করো না, আবার একটাও আল্লাহ দরবারে ধোকো দেওয়া হবে না। এই মোনাজাত করো, হাত তোলো, এদিকে আসো, ও তো ফাঁকে ফাঁকে কে, তোমরা কাছে কাছে এসো। হ্যাঁ থাকো থাকো, মায়ের ওখানে থাকো। হাত তোলো হাত তোলো হাত তোলো। হে মাহবুব, এই রাত চারটার সময় গুনাই বিবি তোতা আমি আর স্বামী স্ত্রী দাম্পত্য জীবন দিলাম বাদিয়া, তুমি আল্লাহর আগোষা না করে বছরে বছরে তারে চারটা করে বেটি দিও। হে আল্লাহ, নানিরা যারা কবরে গিয়েছে তাদের তুমি চিন্তা করতে বলো না, আমরা পরে পরে এক গাড়ি আটিয়া গলা নিয়ে আসতেছি। রোজা করো নামাজ পড়ো, মিছা কথা কইও না, সুদা টাকা লাগাও তোমরা হাওলা চালে পাইবা না। সুবহানাল্লাহ, বিদায়ের ব্যবস্থা করো। গীত গাও। কন্যার গায়ে হলুদ পায়ে আলতা হাতে মেহেন্দি, বিয়ার সাজন কন্যা গো ব্যবস্থা করো। তোমাকে বলি নাই বিরিয়ানির ঝাল কম দিবে, অত ঝালানা বিরিয়ানি আমি খেতে পারি? আপনার খুব ঝাল লেগেছে? খুব ঝাল লেগেছে, খালি বিরিয়ানি খাইছে তো বিরিয়ানির ঢেকু ছুটিছে। ঠিক হয়ে যাবে দাদু, বিদায়ের ব্যবস্থা করো। ঠিক আছে দাদু। Thank you.
ভাই কুতা আমার ভগ্নি কুনুকে ভাইজান আজ থেকে তোমার হাতে তুলে দিলাম ভাই, আজ থেকে সকল দায়িত্ব আজ থেকে তোমার উপর রইল ভাই। দাদা আপনি গুরুর জন্য কোনো চিন্তা করবেন না, গরুর যত বাধা বিপত্তি আসুক না কেন আমি যে আমার বুক দিয়ে আঁকড়ে রাখবো দাদা। চলো চলো ভাই, আমি তোমাদেরকে আগে দিয়েছি ভাই, চলুন দাদা চলো চলো চলো। বাইকে ছেড়ে যেতে মন চাচ্ছে না রে। না দাদা তোমাকে ছেড়ে আমার যেতে ইচ্ছে হচ্ছে না। তবু যেতে হবে রে বোন, কারো কারো বোন চিরদিন বাবার বাড়ি থাকে না রে বোন। চলে এসো দাদা, চলে এসো, তোকে যে চলে যেতেই হবে। চলো গুনু, কথা রেখেছি দাদা, আমি তোমার কথা মতো আমার বোনগুলোকে আমি আমি তোমার কথা মতো তোমার বোনগুলোকে আমি আমি তো তোর হাতে তুলে দিয়েছি দাদা। দাদা এই পৃথিবীতে আমার আমার বেঁচে থেকে কি লাভ দাদা, এই আছি আমি আমি এই হাতে আমার নিজ হাতে আমার দাদাকে দাদাকে আমি শিখিয়েছি দাদা, আমি অচিরেই তোমার সঙ্গী হতে গেছি দাদা, আমি আমি তোমার কাছে সরে যাব দাদা, আমি আমি আসছি দাদা, আমি আসছি। দাদা দাদা আমি আসছি দাদা, আমি আমি আসছি দাদা, আমি আসছি। গুনু স্বামী আমি তোমার বধু, তুমি আমার স্বামী, খোদার পরে তোমার বড় বলি আমি তোমার
ভালোবাসা আমি পেয়েছি তা যে কোনোদিন ভুলবার মতো নয় গনু, জানো? বলুন, কি বলবেন বলুন। তোমার সাথে আচ্ছা আচ্ছা পেরিয়ে গেছে। এবার যাও ওই পুকুর থেকে জলে নে, তোমার রান্নাটা সেরে ফেলো, আর আমি দেখি আবার কাকা কি করছে। ঠিক আছে স্বামী, আমি একা কেমন করে যাব? তুমি একা যাবে কেন গুনু? তোমার সঙ্গে মর্জিনা দাসী আছে না, তাকে তুমি সঙ্গে করে নিয়ে যাও। কোথায় মর্জিনা দাসী? আমি যাচ্ছি আমার কাকার কাছে।
তোমরা শীঘ্রই করে ফিরে এসো। চন্দ্র ওই পুকুর ঘাট থেকে ঝল আনতে এখনো ফিরে আসছে না কেন? আমি যে কিছুই বুঝতে পারছি না। স্বামী গুনু, তুমি ফিরে এসেছো কি? গুনু, তোমাকে আজ এমন মলিন দেখাচ্ছে কেন বলো? তোমার কি হয়েছে? তোমাকে কি কেউ বলেছে? আমার অবর্তমানে তোমাকে কি কেউ কিছু বলেছে? আমি বলতে পারছি না স্বামী। কেন, কি হয়েছে? তুমি আমার কাছে খুলে বলো গুনু। গুনু, তুমি কি কিছু বলবে আমাকে?
বলো, আমি তোমার কথা শুনব। গুনু কি হয়েছে বলো, তুমি এমন করছো কেন? আমি যে কিছু বুঝতে পারছি না। গুনু সঙ্গে ছিল সেই মুহূর্তে আমার কাকা তোমার তোমার গায়ে ঢিল মেরেছে, এ কি সত্য? সত্য। কোথায় কোথায় মর্জিনা দাসী? আমাকে দেখে ছাপাই যা। হে মর্জিনা, সত্যি করে বলো, গুনু আমার কাছে যা বলেছে তা কি সম্পূর্ণ সত্যি? হ্যাঁ ভাইজান, সবই সত্যি। না, আমি আমি যে কিছুতেই বুঝতে পারছি না, কাকা সেখানে গেলেন কেন? স্বামী, আমি আপনার কাছে একটি কথা বলবো। বলো গুনু, তুমি আমাকে কি বলবে? আপনি একটি কাজ করুন। বলো, আমি কি করব গুনু? স্বামী, ওই যে বকুল গাছ ওটা আপনি কেটে ফেলুন। গুনু, ওটা কেটে দেব? হ্যাঁ। ঠিক আছে, আমি আমি তোমার কথাই বিশ্বাস করলাম, কিন্তু আমি ওই গাছ আমি ওই গাছ কাটাবো কাকি দিয়ে। গুনু, স্বামী, ওই পাড়ার মানিক আছে না, তার কাছে যান। হ্যাঁ, তুমি ভালোই বলেছ, ওই মানিককে দিয়েই ওই বকুল গাছটা কাটতে হবে। ঠিক আছে, তুমি এবার মর্জিনাকে নিয়ে তুমি রান্নাটা সেরে ফেলো, আমি আমি যাচ্ছি মানিকের খোঁজে, ওকে দিয়ে আমাদের বকুল গাছ কেটে ফেলবো, তখন আমাদের আর কোনো চিন্তার ভাবনা থাকবে না। ঠিক আছে, চলো চলো মর্জিনা দাসী। মার্বেল গালা ধরে ডাকে মার্বেল ডাকে ওদের
আইছে। কে আইছে? ওই যে জমিদারের পোলা, তোর ছোট কর্তা। ও ছোট কর্তা? হ্যাঁ। এই কুত্তা না, কুত্তার কর্তা। কর্তা? হ্যাঁ। সালাম আলাইকুম মানিক। আমি আমি যে তোমার কাছে এসেছিলাম মানিক। মা কি কি কয়? তোর কাছে কি কামে আইছে? তুই একটু গিয়ে বালা করে জিগা। ঠিক আছে মানি, আমি তোমার গায়ে হাত দেবো। তবে একটি কথা শোনো, তুমি কি তুমি কি গাছ কাটতে পারো? হ্যাঁ, গাছ কাটতে পারি না মা, গাছ কাটতে পারি না। আমার ফুলা গাছ। তাহলে বড় বড় গাছ কাটতে পারি। তাহলে তুমি তুমি কি আমার ওই পুকুর পারে বকুল গাছটা দেখেছো? আমি কাটতে পারি লাউ গাছ, পুঁই শাক গাছ, সিমের গাছ, পাট শাক গাছ, লাল শাক গাছ, এগুলি গাছ তুমি কাটতে পারো মানি? কিন্তু মানি কি ওই ওই আমাদের দিকির পারে যে বকুল গাছটি আছে না, ওঠি ওটি তুমি কেটে দিতে পারবে মানি? কি বাজান, অত বড় গাছ কাটবো রমু? ও মায়া মানা, পারবি না বাবা? পারবো পারবো, মায়া কইছে পারবো। আপনি আমার টাকা দেবেন, কয় টাকা দেবেন কোন মানি? তুমি আমার গাছ কেটে দিলে আমি তোমাকে 500 টাকা দেব। না না, 500 টাকা নেব না। তো তোমাকে কত দিতে হবে? 500 টাকা নিলে বাড়ির টাকা পড়বে না মা। তাহলে তোমাকে আমি 1000 টাকা দেব। না না, 1000 টাকা নেব না। তাও তুমি নেবে না? অত বড় গাছ কাটবো, 1000 টাকা নেব তাই মা কত দেখি? হ্যাঁ বাজার তুই চাই নে। তাহলে তুমি বলো তোমাকে কত দিতে হবে? তোর যত মন চায় অত চাই আমি। দে বেশ করে দেব। হো হো হো, আমারে আপনি মাসামু। না না বাজার, আমারে আপনি সারে না দেন, মার্বেল কিনবো। মাত্র চা না? হ্যাঁ মার্বেল কিনবো না মা। তুমি আমার গাছ কেটে দিলে আমি তোমাকে চারানা পৌঁছাই দেবো। শোনো, এবার হলো তো? গাছ কাটবে আমার তিনটে শর্ত আছে। বলো তোমার কি শর্ত? তিন প্যাকেট বিড়ি দেওয়া লাগবে। তিন প্যাকেট বিড়ি? তিন প্যাকেট বিড়ি নয়টা মেয়াস। ঠিক আছে মানি, তোমার মার কাছ থেকে তুমি বিদায় নিয়ে তাড়াতাড়ি করে এসো, নয়তো গাছ কাটতে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা মা, দুপুর। আচ্ছা ঠিক আছে, আমি আসি। আচ্ছা তুই গাছটা কাটতে আয়, আমি তোর ভাত খাওয়াই। ঘামাত পান্তা? হো বাবা, কে গরম ভাত না? গরম ভাত থাকবো বুড়ি, তোকে না বলছি তুই চেয়ারম্যান গাছ যাবো, চাউল দিবে। এবার গাছ কাটে আসা, যদি চারে না পয়সা দেয় তাহলে আমি কাপড় নেব। কি কাপড় নিবি? সেট কাপড় নেব, আমি প্যান্ট শার্ট বানাবো। প্যান্ট শার্ট বানায়া দেখনে কাপড় বাঁচবে, ওখানে দিয়ে তোমাকে একটা হাফ প্যান্ট বেঁধে দেবো। রে আমার বুক আসলে মা, তুমি আমার দোয়া করো মা, চেয়ারম্যান কয় তোর মার বিয়ে হয় নাই বলে। কি কইলি? চেয়ারম্যানে তোরে কইছে আর তুই বিশ্বাস করলি? চেয়ারম্যান খুব খারাপ। ও আচ্ছা মা, আমারে দোয়া করো। হ্যাঁ বাজার আমার বুকা তো তাই অনেক কিছুই
আপনারে কিছু মাইন্ড করেন না। আমি মনে করছি ছুটে না গাছ বাবা, এত বড় গাছ কেটে পাবো? আমি গাছে পয়শাক গাছ, লাল শাক গাছ দেখি আগে। আল্লাহর নামটি লয়ে মানিক কোরাল হাতে নিল, হাসিতে খেলিতে মানিক গাছের কাছে গেল। বাঁচিয়ে দিচ্ছি রে মানিক, আমি তোকে বাঁচিয়ে দিচ্ছি, আমি তোকে এমন জায়গায় পাঠিয়ে দেব যার জন্য কোনদিন তোকে কোনো পরিশ্রম করতে হবে না। ডক্টর রহমান খা আমরা থানাতে মহনে আমরা আমরা থানাতে মো তাই যাই। আরে তোমরা কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? হ্যাঁ এরি কি এ দেখছি লাশ মাডার কেন মারছে তুমি মারছ? কিসের থেকে কি বলছে? ছেলেটি কি চেনা চেনা লাগছে? কে যেন মানিক না, মানিক না, মানিক মানিক, আরে মানিক, ওর পিতা নেই, গরিব অসহায় ছেলেটিকে কে খুন করলো? কে? হ্যাঁ কে খুন করে? তুমি তো করছো। চুপ, আমি খুন করেছি। তুমি তো করছো, তুমি কইরা ওই যে ওর দুধ পুরি ফেলে দিয়েছো। চুপ, এই কে খুন করেছে? আপনি। চুপ, এই কে খুন করেছে? চুপ, এই কে খুন করেছে? আর তুমি তো করছো। বাবা বাবা বাবা, তুমি না, তুমি না, তুমি না, কে খুন করেছে?
জানি না। তোরা কি বলবি জানিস? কি বলবো, কি বলবো? এই শালুগ্রামের প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে বলবি, মানিক নামের হাওয়া ছেলেটিকে মার্ডার করেছে জমিদার তোতামিয়া। তোতামিয়া? হ্যাঁ তোতামিয়া। এইটা কি কইতাছো তুমি? তোতামিয়া মার্ডার করেছে বলবি? তুমি তুমি গে লাইন দে আর তোতামিয়া। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে আমি তাই কমু। যদি শালুগ্রামের মানুষ প্রশ্ন করে কেন তাকে তোতামিয়া মার্ডার করেছে, তাহলে বলবি মানিককে বকুল গাছ কাটার জন্য তোতামিয়া ডেকে এনেছিল, গাছ কাটতে কাটতে মানিক ক্ষুধার্ত হয়ে পড়ে তোতামিয়ার কাছে খাবার চাই, তোতামিয়া তাকে খাবার দিয়েছিল কুকুরের থালায়, আর মানিক বলেছিল আমি হাবা বলে আমি গরিব বলে আমাকে কুকুরের থালায় খাবার দিলেন, এ কথা আমি লোক সমাজে প্রকাশ করে দেব। আর তখনই তোতামিয়া রাগে ক্ষুব্ধ হয়ে মানিকের হাতের কোঠাল দ্বারা এক এক করে তিনটি আঘাত করে মানিককে মার্ডার করেছে। তাহলে তোরা বলবি তোতামিয়া মানিককে মার্ডার করেছে। যাও এই যা আমরা দেখিয়া। মিশা কিন্তু কোন যাবো না, না না আমরা যা দেখছি তাই কমু। ডক্টর রহমান যে খুন যে করছে এটা আমরা পাড়ার সকলের কাছে কই দিব, সবার কাছে কই দিব। এ তোর নাতি দুটুকে নিয়ে তুই থানায় যাবি, আমার নামে মামলা করবি, যদি আমার কথা মতো না চলিস তাহলে তোর পরিণতি হবে মানিকের মতো, আর তোর নাতি দুজন হবে সমাজের নষ্টামি, নষ্ট করে দেব, নষ্ট তোদের দুজনকে আমি নষ্ট করে দেব, তোদের মুখে আমি কলঙ্কের ছাপ এঁকে দেব, যদি আমার কথা মতো না চলিস আর তোদের দাদুকে থানায় গিয়ে বলবি মানিককে মার্ডার করেছে জমিদার তোতামিয়া, খোদার কথা যদি না বলিস তোর জন্য খরচ করবো একটি বুলেট, আর তোদের জন্য খরচ করবো আমার দেহের কিছু পরিশ্রম। বিয়ে হবে না রে, বিয়ে হবে না, সবাই কান্না করবে, কান্না দূর দূর করে তাড়িয়ে দেবে, সবাই বলবে ওই তো যাচ্ছি নষ্টামে। আমরা যাই গা, আর যাই গা। Thank you.
চল চলুন ওই রান্নাঘরের পেছনে আমরা লুকিয়ে রাখি। তাহলে এখন আমি কি করবো গুনু, তুমি আমাকে বলে দাও এখন আমি মানিকের মার কাছে কি জবাব দেব? স্বামী আপনি একটি কাজ করুন। বলো গুনু, আমি এখন কি করবো? তাকে সান্ত্বনা দিই, আমি তার মানিক বলি, তাকে সান্ত্বনা দিয়ে আসবো গুরু। আমি আসছি গুরু। মানিকের মা, মানিকের মা, আমি আমি তুতা মিয়া। আমার মানিক আইছে। মানিকের মা বলো চুপ করে আসুন কে বন্যা, আমার মানিক কই? মা গো
কেমন করে বলবো মানিকের মা, তুমি পাঠিয়েছিলে তুমি তোমার মানিককে আমার ওই বকুল গাছ কাটার জন্য, কিন্তু সেই বকুল গাছ কাটতে গিয়ে তোমার মানিক যে মারা গেছে। মা সত্যি করে বলছি মা, তোমার মানিক আর এই জগতে নেই মা। হুজুর আমি বিশ্বাস করি না, আমার মানিক পড়তে পারে না, আপনি মিথ্যা কথা কইতাছেন। না মানিকের মা, আমি তোমার সঙ্গে এক বিন্দু মিথ্যে বলিনি। তোমার মানিক যে বকুল গাছার চাপায় পড়ে মারা গেছে, কিন্তু মা তোমার এক মানিক মরে গেছে মা, আরেক মানিক যে তোমার সামনে দাঁড়িয়ে। মা একবার মানিক বলে আমাকে তোমার বুকে টেনে নাও মা। হুজুর আমি গরিব মানুষ, আপনি কি আমার মা বলে ডাকবেন? মা ও মা গো আমার মা। আহা আমার ওই না মা,
সত্যি বলছি মা, আজ থেকে তুমি আমার মা আর আমি তোমার মানিক। সত্যি কইতাছো বাজার? হ্যাঁ মা। তুমি আমার মা বলে ডাকবা? হ্যাঁ মা। কোনোদিন তোর ফাঁকি দিবা না? না মা না, তোমার এক মানিককে হারিয়ে তুমি আরেক মানিককে কাছে পেয়েছো মা। মা আমি কোথাও কোনো খবর আছে নাকি? না স্যার, সব জায়গায় মোটামুটি ভালো। ভালো এখানে লেখা দেখা যাচ্ছে মম। আমি যে কিছু বুঝতে পারছি না, এই মম কি? এটা বুঝতে পারছেন না স্যার? না, একটা লোক আমার বন্ধু চেয়ারম্যান সাহেব। কেমন আছেন? ভালো আছেন? তা হঠাৎ কি মনে করে এসেছি যখন? অবশ্যই বলবো, তাই না? বলো তো। আপনাদের থানায় সব কিছু সুষ্ঠুভাবে চলছে তো? হ্যাঁ, তাই তো বললো সুষ্ঠুভাবে চলছে। পুরো থানার খবর ঠিকমতো রাখেন তো? হ্যাঁ অবশ্যই। যদি বলি আমি, আপনি থানার কোনো খবরই রাখেন না। আপনি কি জানেন গত রাতে আপনার থানায় একটি মার্ডার হয়েছে? মার্ডার হয়েছে? হ্যাঁ মার্ডার। আর মার্ডারটি করেছে কে জানেন? কে করেছে? আমার দোষ চেয়ারম্যান দলালউদ্দিনের বাতস পুত্র তুতামিয়া। তুতামিয়া? হ্যাঁ। কাকে মার্ডার করেছে জানেন? মানিক নামের একটা হাবা সহজ সরল ছেলেকে। কেন করেছে জানেন? কেন করেছে? মানিককে বকুল গাছ কাটার জন্য ডেকে নিয়েছিল। মানিক গাছ কাটতে কাটতে ক্ষুধার্ত হয়ে পড়ে, তুতামিয়ার কাছে খাবার চায়। তুতামিয়া তাকে খাবার দেয় কুকুরের থালায়। মানিক বলে, আমি গরিব বলে, হাবা বলে আমাকে কুকুরের থালায় খাবার দিলেন, এই কথা আমি লোক সমাজে প্রকাশ করে দেবো। তুতামিয়া তখনই বংশ মর্যাদার কারণে রাজপুত্র হয়ে মানিকের হাতের কুঠাল দ্বারা এক এক করে তিনটি আঘাত করে মানিককে মার্ডার করেছে। লিখুন লিখুন, মামলা লিখুন। মামলা করবেন? হ্যাঁ মামলা করবো। আরে আমি করবো, মার্ডার করেছে। আর আমি মনে করেছিলাম চেয়ারম্যান যখন এখানে আসছে তো হয়তো, আমি জানি না, যদি কোনোদিন জানি ওটা যেন কোনো মামলা না হয়। না দারোগা সাহেব, আমার একমাত্র ভ্রাতস্পুত্র, লজ্জার কথা আমি কি বলবো, সেজন্য আমি বলিনি, আমার দোষ বলেছে। আচ্ছা আপনি মামলা করুন। আরে উনি হয়েছে নবনির্বাচিত চেয়ারম্যান, এই শালুগ্রামের প্রত্যেকটা জনগণ তাকে ভালোবাসে। শুধু এক পুত্রের কথা চিন্তা করলে হবে, সমস্ত জনগণের কথা চিন্তা করতে হবে। হ্যাঁ হ্যাঁ দোস্ত, সমস্ত জনগণের কথাটাই আমার মাথায় রাখতে হবে। তাহলে মামলা করবেন? হ্যাঁ। তাহলে বাদী? বাদী হয়েছে মানিকের মা মালঞ্চ বিবি। মালঞ্চ বিবি? হ্যাঁ। আর এই কেসের এক নম্বর সাক্ষী হবে আমার দোষ চেয়ারম্যান দলালউদ্দিন। বুঝতে পারছি না, চেয়ারম্যান আবার সাক্ষীও হবে? 112 হবে, কেন না? সে হয়েছে বিচারক, সে সব সময় চায় ন্যায় বিচার, সে হোক না তার সন্তান কিংবা ভ্রাতস্পুত্র, তাতে কি হয়েছে, তাই না দোষ? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর দ্বিতীয় সাক্ষীটি কে হবে? তৃতীয় সাক্ষী কে হবে? কেন দোষ, আমি যদি এক নম্বর সাক্ষী হতে পারি আর তুমি আমার দোষ, তুমি দুই নাম্বার? 112 আমি হব দু নম্বর সাক্ষী, যেহেতু আমিও এই শালুগ্রামের জনগণকে ভালোবাসি। আচ্ছা আচ্ছা, কিন্তু তাহলে বাদীকে আমি ডেকে আনছি। বাদীকে ডেকে আনছি। ও মানিকের মা, মানিকের মা! আচ্ছা দারোগা সাহেব বলুন, চেয়ারম্যান এসো এসো, মানিকের মা, ভয় করো না ভয় করো না, এসো 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 এসো, মানিকের মা এসো, ভয় কিসের, এসো এসো, আরে আমি তো আছি আমি তো আছি, এসো 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 এসো, মানিকের মা এসো আমার সাথে, এসো এসো মানিকের মা, এসো
এই যে মানিকের মা, মানিকের মা, মানিকের মা করেছো কি করেছো কি? আরে নতুন জুতো তো তাই টেবিলের উপরে রেখেছে। ওই তো মু জুতো পায়ে নিচে রাখতে হয় টেবিলের উপরে না, গরিব হাবা মানুষ তো, খুব সহজ সরল মানুষ। আর জুতা তুমি কোথায় পেয়েছো? নতুন জুতা, এই যে নতুন শাড়ি জবাব দাও, তোমার ছেলে কি মার্ডার হয়েছে? তোমার ছেলের নাম মানিক? মানিক, আচ্ছা তোমার নাম? আমার নাম হইছে মালঞ্চ বিবি। মালঞ্চ বিবি, কত তারিখ মার্ডার হয়েছে? এই গত পরশুদিন। পরশুদিন ডক্টর সাহেব, কত তারিখ ছিল? আজকে হয়েছে 13 তারিখ। আচ্ছা, তাহলে গত পরশুদিন 10 তারিখ ছিল। আচ্ছা, মামলা হয়েছে, এখানে একটি স্বাক্ষর করতে হবে তিনজনের, সাক্ষী এবং বাদী। মানিকের মা, তুমি কি কলম দিয়ে সই করতে পারবে? আমি তো এটা পারি না। টিপ সই দিতে পারবে তো? হ্যাঁ, ওইটা পারবো। আচ্ছা আচ্ছা, টিপ সই দিলে চলবে। এসো এসো মানিকের মা, তোমার আঙ্গুলটা দাও, আমি টিপ সই দিয়ে দিচ্ছি। এসো এখানে এখানে। আচ্ছা হয়েছে, চেয়ারম্যান সাহেব আপনারা স্বাক্ষর করুন। কি দোষ? তুমি জনদরদি চেয়ারম্যান, তোমাকে সই করতেই হবে, সই করে দাও, সই করে দাও। আচ্ছা আচ্ছা, দোষ সই করে দাও, সই করে দাও, তাড়াতাড়ি সই করে দাও। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও মানিকের মা, তুমি ওই দোকানে যাও, ওই দোকানে গিয়ে বাপা পিঠা খাও, বাপা পিঠা। হ্যাঁ এই যে দোকানদার ভাই, মানিকের মাকে বাপা পিঠা দাও। জুতা নিয়ে যাও, জুতা নিয়ে যাও, যাও 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 মানিকের মা, যাও 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 যাও। তাহলে মামলা হয়ে গেল, মামলা হয়ে গেল। হ্যাঁ এখন আমার কাজ হলো তখন আসামি কিভাবে ধরবো, মামলা কিভাবে চালিয়ে যাব, সে ব্যবস্থা আমি করবো। তাহলে আশা আমার ওটা হোক, আসি, ভালো থাকেন। হ্যাঁ চলো চলো চলো, আচ্ছা আচ্ছা দোষ ডক্টর সাহেব, ইয়ে মানে তারা না, মানে কথাটা হলো কি জানি, এসবের কিছু প্রয়োজন আছে, কিন্তু আপনার কাছে দাবি কি জানেন? কি দাবি? ওই তোতামিয়াকে আজকে রাতের মধ্যেই অ্যারেস্ট করে থানায় নিয়ে আসবেন। আপনারা যখন আমার থানায় এসেছেন, মামলা করেছেন, হ্যাঁ আর আর তো বলতে হবে না, আসামি আমি আজই অপারেশনে যেতে হবে, জমিদার তুতা মিয়াকে যেখানে পাই গ্রেফতার করে আনতেই হবে। ঠিক আছে স্যার। আমি মানিকের মাকে মা বলে তাকে সান্ত্বনা দিয়ে এসেছি, তুমি কোনো ভয় করো না প্রিয়। তবু আমার ভয় হচ্ছে। না চলো এবার আমরা একটু ঘুমিয়ে নেই, রাত যে অনেক হয়ে গেছে।
তোতামিয়া ভাই আছেন? তোতামিয়া, আরে ওই তোতামিয়া, তোতামিয়া বাড়ি আছেন? তোতামিয়া কে আবার এত রাত পরে ডাকছি? গুনু, আমি দেখি। আমরা থানার লোক, আপনি একটু বাইরে আসেন। কি দারোগা সাহেব? হ্যাঁ আমি এসেছি। ভেতরে আসুন। আপনার নামই তোতামিয়া তাই না? জি, আমার নামই তোতামিয়া। ও আচ্ছা, গুনু বাংলাদেশ সরকারের আইন মানেন? মানি। তাহলে গুনু, দারোগা সাহেব এসেছেন, তুমি কিছু চা বিস্কুটের ব্যবস্থা করো গুনু। তাই যাচ্ছি। এবার আমরা কেন এসেছি তা আপনি বুঝতে পারছেন? বলুন কেন এসেছেন? আপনি মার্ডার করেছেন, আপনার নামে মামলা হয়েছে। মানে? হ্যাঁ, আপনার নামে মামলা হয়েছে, তাই আপনাকে অ্যারেস্ট করব। শান্তি দারোগা সাহেব। হ্যাঁ, কোনো কথা নয়, বন্দি করো। আমি তো কিছুই বুঝতে পারছি না, সত্যি বলছি, আমি মানিককে খুন করিনি। খুন অবশ্যই করেছেন, করছেন কি না করছেন সেটা কোর্টে যেয়ে বুঝবেন। আমি হলাম এই শালু গ্রামের চেয়ারম্যান, আমার একমাত্র ভ্রাতাসপুত্রকে আপনি কেন বন্দি করেছেন বলুন? কি বলছেন চেয়ারম্যান সাহেব, কিছু বুঝতে পারছি না। আপনি তো সেদিন থানায় এসে মামলা দিয়ে গেলেন, শুধু তাই নয়, আপনি হয়েছেন এই কেসের এক নম্বর সাক্ষী। আমি যদি সাক্ষী হয়ে থাকি তাহলে আপনার হাতের বন্ধনটা আরো শক্ত করে বেঁধে ফেলুন। কোথায় রইলে Thank you.
গুনু কি গুনু খেন্টি নে চালাও সবি গুনু সবি আরে ও চলো না দারোগা সাহেব আমি যাবার বেলা আপনার কাছে একটু সময় চেয়ে নিতে চাই আমি গুনুর সাথে দু একটি কথা বলি বলো তারপর চলে বলো কি বলতে চাও তুমি আমি আমার গুনুর সঙ্গে দু একটি কথা আছে দারোগা সাহেব হ্যাঁ বলো এতটুকু সময় আপনি আমাকে দেবেন অবশ্যই বলো তুমি কি সময় গুনু গুনু আমি যে ওই বরিশালের জেলে চলে যাচ্ছি আমায় ভুল না গুনু
হিসাবে
আছে গুনু, তুমি চিৎকার করছো, তোমার চিৎকার শুনে আমি বৈঠকখানাতে চলে এলাম। তোমার আছে গুনু, আমি তোমাকে একটি কথা বলতে চাই। তুমি হয়তো জানো না, তোতা মিয়া একটা মার্ডার করেছে, আর সেই মার্ডারের দায়ে তার হবে ফাঁসি। আর আমি বলেছিলাম কি অতএব, তুমি তার আশা বাদ দিয়ে তুমি একবার যদি আমাকে ভালোবাসো, কি বলছ? তোমার জন্য আমি যা করেছি, আমার 18 লক্ষ টাকার জমিদারে আমি দুলুর সাথ করেছি, বিনিময়ে আমি চাই শুধু ফুটন্ত গোলাপ। গুনু, আচ্ছা গুনু, তোমার স্বামীর হবে জেল, তারপর হবে ফাঁসি, আর এই ফুরন্ত বয়সে তুমি হয়ে যাবে একটি বিধবা। আমি বলেছিলাম কি, তার সাথে যদি তুমি আমাকে তুমি করো শাদি মুবারক, তবে তুমি অতি সুখে থাকবে গুনু। আচ্ছা, আমি করতে পারি, কিন্তু একটি শর্ত আছে। শর্ত? গোপাল গুরু, তুমি যে কোনো শর্ত দিবেই তোমার জন্য শর্ত নয়, তুমি যদি বলো যে যে কোনো শর্ত আমি বলো 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 তুমি তোমার কি শর্ত চাই বলো। হ্যাঁ বলবো। হ্যাঁ বলো 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 বলো। আপনার কাছে আমার দুটি শর্ত। আচ্ছা বলো, কি শর্ত তোমার? এক হলো, আয় বলো, আপনার ঘরের বউকে তালাক দিতে হবে। আমার স্ত্রীকে তালাক দিতে হবে? সামান্য একটি প্রশ্ন তোমার জন্য, একটি কেন, আমি ইচ্ছে করলে 60-60 স্ত্রী তালাক দিতে পারি, বলো গুনু। আরেকটা প্রশ্ন হলো, আচ্ছা, আপনার 9 লাখ টাকার জমিদারি সেটা আমার নামে লিখে দিতে হবে। 9 লক্ষ টাকার জমিদারি? এত মামুলি ব্যাপার, তোমার জন্য আমি সব করতে, তাই কি এই মুহূর্তে কি এখন কি তোমাকে আমি উইল করে দেব? হ্যাঁ, তাই করে দিতে হবে। আচ্ছা 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 আচ্ছা, এখনই আমি তোমাকে আমার 9 লক্ষ টাকার উইলটা আমি তোমাকে দিচ্ছি। এই এই নাও। দেখো হয়েছে হয়েছে, নিন সই করুন। হ্যাঁ হয়েছে। আসুন আসুন, বসুন। আমি বসবো, আপনাকে আমি সালাম করবো। সালাম করবে? সত্যি সত্যি সালাম করবে? Oh,
তুমি আমাকে করেছো চরমভাবে অপমান। তুমি জানো না তোমাকে আমি দিয়েছি আমার লোকার জমিদারি আর তোমার চক্রান্তি। আমি দিয়েছি আমার স্ত্রীকে তালাক, তাই তোমার ওই দেহ যৌবনটা আমি ভোগ না করে ছাড়বো না। যাবো, কিন্তু তার আগে আমি তোমাকে এখানে আর এক মুহূর্ত বিলম্ব করিস না। এই মুহূর্তে তুই চলে যা বরিশাল হাইকোর্টে, বরিশাল হাইকোর্টে আপিল করে তুই তোর স্বামীকে বাঁচাব। এখানে আর এক মুহূর্ত বিলম্ব করবি না। আমার কাছে যে টাকা নেই আমি কিভাবে যাব? বলুন বলুন ভাইজান। কি বললি, কি বললি তুই? ভাইজান আপনি বাঁচান, আমার স্বামীকে আপনি বাঁচান। ওরে তুই কি করলি রে, তুই কি করলি আমাকে, আমাকে তুই ভাইজান বলে রাখলি। শুধুমাত্র এই একটি ডাকের জন্য আমি ডক্টরি ডিগ্রি এনে আমি মানুষের সেবা না করে আমি হাতে তুলে নিয়েছি এই মরণ অস্ত্র। শুধুমাত্র শুধুমাত্র আমার বোনের জন্য প্রতিহিংসার আগুন আমার মুখে ধাও ধাও করে জ্বলছে আমি, তাই তো আমি চেয়ারম্যান দলদিনের বাড়িতে এসেছি ওর সাথে হাত মিলিয়ে ওর 18 লক্ষ টাকার জমিদারি করেছি। আজ তুই আমাকে ভাইজান বলে ডাকলি রে। ওরে মন তুই কি জানিস তোর মত একটি টুকটুকে বোন ছিল আমার, ওই চেয়ারম্যান দলদিন রাতের অন্ধকারে আমার বোনকে নষ্ট করেছে, তাই তো আমার বোন ওই নদীর জলে জাম দিয়ে আত্মহত্যা করেছে। তারপর আমাকে আর কেউ ভাইজান বলে ডাকার জন্য আমার বুকটা খা খা করছে, খাক ঢাক আমার বুক থেকে আমার বোনের অভাব দূর হয়ে গেছে। আমার মৃত বোন যেন আমাকে ডেকে বলছে ভাইজান তোমার এক বোনকে হারিয়েছ, আর এক বোন তুমি পেয়েছ। ওরে বোন আমার এক বোনকে আমি হারিয়েছি, আর এক বোনকে আমি হারাবো না, তোর চোখে আমি আর অশ্রু জ্বলতে দেবো না রে। টাকার জন্য কোনো চিন্তা করিস নাই, ওই চেয়ারম্যান দলদিনের অবৈধ উপার্জিত অর্থ থেকে অনেকগুলো টাকা আমি আত্মসাত করেছি, সেই টাকা আমি তোর হাতে তুলে দেবো, আর সেই টাকা নিয়ে তুই যাবি ওই বরিশাল হাইকোর্টে, ওই বরিশাল হাইকোর্টে গিয়ে আপিল করে তোর স্বামীকে তুই বাঁচাবি, আর তোর স্বামীকে বাঁচাতে যত সহযোগিতা লাগে তোর এই ভাই করবে, আর বিলম্ব নয়। চল বোন এই মুহূর্তে রোজ শনিবার বিকেল 3 ঘটিকার সময় শালগ্রামপুরের মানিক নামে যে একটি হাবা ছেলে মার্ডার হয়েছে তার রায়ের তারিখ আজ। মহামান্য আদালতের অনুমতি পেলে আমি এই মুহূর্তে 1 নম্বর বাদিনী মালনসুবিকে কোর্টে হাজির করতে পারি। অর্ডার অর্ডার অর্ডার। এক নম্বর সাক্ষী মালনসুবি হাজির। বাদী মালনসুবি হাজির। আচ্ছা আপনার নাম কি? আমার নাম মালঞ্চু বিবি। মালঞ্চু বিবি। আচ্ছা মানিক আপনার কি হয়?
আমার ছেলে। আপনার ছেলে? আচ্ছা, মানিক যে মার্ডার হয়েছে কিভাবে মার্ডার হয়েছে সে সম্পর্কে আপনি কিছু বলতে পারবেন? হ্যাঁ। আচ্ছা বলুন। ওই তুতা মিয়া মার্ডার করেছে। তুতা মিয়া মার্ডার করেছে? মা, কেন মার্ডার করেছে তা বলতে পারেন? আমি তো নিশ্চয়ই দেখি নাই, ওই চেয়ারম্যানের সাক্ষী দিছে। চেয়ারম্যান সাহেব, মিলট মহামান্য আদালতের অনুমতি পেলে এই মুহূর্তে আমি এক নম্বর সাক্ষী চেয়ারম্যান সাহেবকে কোর্টে হাজির করতে পারি। বাদী মালঞ্চ বিবির সঙ্গে আর কোনো কথা আছে উকিল সাহেব? আচ্ছা, আপনি অবজেকশন অবজেকশন অবজেকশন। বাদী মালঞ্চ বিবির তার একমাত্র সন্তান, যে দোসরাই বৈশাখ আনুমানিক বেলা দশ ঘটিকার সময় নৃশংসভাবে হত্যা হয়েছে, এই কথাটা মাননীয় উকিল সাহেব আমাকে বলেছে। এইগুলো কিন্তু দারোগা রিপোর্ট অনুযায়ী কোঠালের তিনটি আঘাতে মানিক এই পৃথিবী থেকে চিরতরে চলে গেছে, একথা তো সত্য বিচার চাই জানি। এখন এই আদালতের প্রথম সাক্ষী চেয়ারম্যান দলুল উদ্দিন, আমি পরস্পর জানতে পেরেছি চেয়ারম্যান সাহেবের ভ্রাতুষ্পুত্র হচ্ছে তোতা মিয়া, তাই না? আপনার নাম তোতা মিয়া? জি। চেয়ারম্যান সাহেব আপনার চাচা যান হয়, তাই না? উনি আমার চাচা যান হয়। ঠিক আছে, বলুন। আমার সাক্ষী চেয়ারম্যান দলুল উদ্দিন হাজির। আপনি তাহলে চেয়ারম্যান দলুল উদ্দিন? আমি শালগ্রামের চেয়ারম্যান দলুল উদ্দিন। আপনি তো নিশ্চয় জানা আছে চেয়ারম্যান শব্দ হচ্ছে ইউনিয়ন কাউন্সিলের মানুষের সেবা করা। আপনি কোনো মিথ্যা কথা বলবেন না। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এবং আমি আমার শালগ্রামের সমস্ত জনসাধারণকে আমি সুন্দরভাবে আমার চেয়ারম্যানে আমি পরিচালনা করি। আচ্ছা, শালগ্রামপুর মানিক নামে যে একটি হাবা ছেলে খুন হয়েছে সে সম্পর্কে আপনি কিছু জানেন? আর তোতামি আপনার কি হয়? অবশ্যই অবশ্যই জানি। বলুন। আমার ইউনিয়নে একটা খুন হয়েছে, আমি জানবো না আপনি কি বললেন। তা তো নিশ্চয়ই। তোতামিয়া আমার ভ্রাতুষ্পুত্র। ভ্রাতুষ্পুত্র তাই এমন ন্যক্কারজনক একটা কাজ করেছে, সেই জন্য আমি লজ্জা ঘৃণায় আমি আমার জনসাধারণের কাছে আমি মুখ দেখাতে পারি না। মুখ দেখাতে পারেন না, এমন কি লজ্জাজনক কাজ করেছে? আমি শুনেছি আমারই গ্রামের এক নিরীহ একটি দরিদ্র লোক ছিল, তার নাম ছিল মানিক মিয়া। অর্থাৎ তোতা মিয়ার একটি বকুল গাছ কাটার জন্য তাকে নিয়ে যায়। বকুল গাছ কাটার জন্য নিয়ে যায়? তারপরে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে সে ছিল ক্ষুধার্ত, তাই তার কাছে বলেছিল হুজুর আমাকে কিছু খানা দেন। আমি শুনেছি সে নাকি তার বাড়ির যে কুকুরকে খেতে দেয় সে কুকুরের। মিলট, তোতামিয়া হচ্ছে চেয়ারম্যান সাহেবের আপন ভাতিজা, সে নিজে বলেছে মানিককে সে খুন করেছে। আর কেন খুন করেছে? মানিক ছিল একটি হাবা ছেলে, সে গাছ কাটতে কাটতে যখন খেদায় কাতর হয়ে যায় তখন সে খাবার চেয়েছিল, খাবার দিতে দিয়েছিল কুকুরের থালায়। সে বলেছিল আমি এটা লোক সমাজে বলে দিব। হ্যাঁ, বলেছিল সে লোক সমাজে, সেই জিতে তাকে সেই কুড়াল দিয়ে তাকে কুপি হত্যা করেছে। কুপি হত্যা করেছে? কুপি হত্যা করেছে। আচ্ছা, কয়টি আঘাত করেছে? আমি পুষ্পটামে তিন তিনটি আঘাত করেছে। তিন তিনটি আঘাত করেছে, লিখুন স্যার। সে নিজ চোখে দেখেছে। অবজেকশন ইউর অনার। চেয়ারম্যান সাহেব, তোতামি আছে মানিককে কোথাও দ্বারা আঘাত করেছে, কয়টি আঘাত বললেন? তিনটি আঘাত। তিন তিনটি আঘাত কোথায় কোথায় আঘাতছি? প্রথম আঘাত করেছে তার থুরাতে থুরাতে থুরাতে, দ্বিতীয় আঘাতটা করেছে তার কোমরের একটু উপরে উপরে, আর তৃতীয় আঘাত, তৃতীয় আঘাতটা করেছে বুকের ভিতরে, বুকের ভিতরে।
আচ্ছা এখন আপনি আসতে পারুন। উকিল সাহেব বলুন। বলুন। মাননীয় মিলট এখানে লিখে গেছেন তেসরা বৈশাখ মানিক হত্যার দায়ে 302 ধারা মোতাবেক তুতামিয়াকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তার ফাঁসির কাষ্ঠ কার্যকর করা হবে। ঠিক আছে স্যার। বরিশালের বাস্তব ঘটনা অবলম্বনে বরিশাল কোর্টে যে মর্মান্তিক ঘটনা ঘটল, আজ যদি তুতামিয়ার পক্ষে কোনো লোক এবং সাক্ষ্য প্রমাণ বা উপযুক্ত কোনো কাগজ যদি আমি পেতাম, তাহলে অবশ্য অবশ্যই ছেলেটাকে বাঁচানো যেত। আর কোনো সাক্ষী প্রমাণের অভাবে আজ তাকে ফাঁসি কাষ্ঠে ঝুলতে হলো। এটা বড় দুঃখজনক ব্যাপার, বড় লজ্জার ব্যাপার। অথচ একটা আসামির পক্ষে নিজের চাচা সাক্ষী হয়ে তাকে ফাঁসি কাষ্ঠে দিল, অথচ আমি কিছুই করতে পারলাম না, কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়াই আজ তাকে ফাঁসি দণ্ডিত করা হলো। না, একথা আমি জীবনেও ভুলতে পারবো না। আমার লয়ার জীবনে আজ এটা ব্যর্থতা যে কোর্টে একটি কথাও বলতে পারলাম না। উকিল সাহেব বাড়িতে আছেন? কে? আমি গুনু। কে তুমি? বাড়ি গুনু? কি জন্য এসেছো আমার কাছে? আমার বাড়ি হচ্ছে শালগ্রাম। শালগ্রাম? শালগ্রাম? শালগ্রাম, হ্যাঁ মনে পড়েছে, শালগ্রাম। কি জন্য এসেছো? আমি এসেছি আমার স্বামীকে বাঁচানোর জন্য। তোমার স্বামী? এ কি বলছো, তোমার স্বামীর নাম? আমার স্বামীর নাম হচ্ছে তুতামিয়া। ও বড্ড দেরি করে ফেলেছ মা, বড্ড দেরি করে ফেলেছ। এই তো গেল কুটে, তার তো ফাঁসি হয়ে গেছে। না, আমি এ হতে পারে না। দেখো মা, তুমি বড্ড দেরি করে এসে ফেলেছ, আমি কি করব? আর যদি কুটে আমি কোনো কাগজপাতি পেতাম, কোনো উপযুক্ত প্রণাম পেতাম, তাহলে অবশ্যই অবশ্যই আমি তাকে বাঁচানোর চেষ্টা করতাম। কিন্তু কোনো কাগজপাতি না পাওয়াতে, উপযুক্ত কোনো প্রমাণ না পাওয়াতে তাকে ফাঁসি কাষ্ঠে ঝুলতে হয়েছে। আমারও দুঃখজনক ব্যাপার। এ হতে পারে না, আজ থেকে আপনি আমার ধর্মের পিতা। কি বলছো মা? আপনি আমার স্বামীকে বাঁচান। ছি মা ছি, এমন করে বলতে নেই। আজ তুমি আমার পায়ে ধরেছো কেন? আজ যদি তুমি আমার মেয়ে হতে, তাহলে তো অবশ্যই অবশ্যই আমাকে সাহায্য করতে হতো। আর তুমি যে আমার কাছে এসেছো, তোমার কোনো সাক্ষী প্রমাণ আছে বা কোনো উপযুক্ত কাগজ পাতি আছে? দেখি। ঠিক আছে মা, তো কাগজ আমি পেয়েছি, আর কোনো চিন্তা করো না। তবে তোমাকে একটা কথা বলে যাচ্ছি, আজ যে কাগজপাতি তুমি আমার কাছে দিয়েছো, এই কাগজপত্র নিয়ে আমি বরিশাল কোর্টে যাব আপিল করার জন্য। আমি তোমাকে কথা দিচ্ছি মা, তুমি যখন আজ আমাকে পিতা বলে সম্বোধন করেছ, তাহলে যদি পারি যেমন করি হোক আমি তোমার সন্তানকে ওই ফাঁসি, আমি তোমার স্বামীকে ওই ফাঁসি কাষ্ঠ থেকে বাঁচিয়ে আনবই, বাঁচিয়ে আনবই। Thank you.
সেন্টি তো আমি একে ওইখানে নাও। তোতামিয়া বলুন স্যার, আপনার কি কিছু দেখতে ইচ্ছে হয়? না স্যার, কাউকে দেখতে ইচ্ছে হয় না? না, আমার কাউকে দেখতে ইচ্ছে হয় না। আপনার কি কিছু খেতে ইচ্ছে হয়? না, আমার যে কিছু খেতে ইচ্ছে হয় না। আপনার কি কিছু বলার আছে? আছে আছে স্যার। হ্যাঁ বলুন। আমাকে ফাঁসি দেওয়ার আগে আমি সেই কুদিরামের গানটা শুধু একটিবার গেয়ে যেতে চাই স্যার, বলুন সেই সময়টুকু আপনারা আমাকে দেবেন স্যার। হ্যাঁ সময় দিয়েছে, আপনি গানটা। একবার বিদায় দেবা ঘুরে আসি, একবার বিদায় দেবা ঘুরে আসি। Thank you.
এখন তোতা মিয়াকে ফাঁসি কাস্তে ঝুলানো হোক। গুণাইবিবি বরিশাল আপিল বিভাগ আপিল করেছে, কোর্ট আপিল মঞ্জুর করেছে, তাই তো তোতা মিয়াকে ফাঁসি কাষ্ঠ হইতে নামে পুলিশ হেফাজতে রাখার জন্য আমি আপনার কাছে অনুমতি প্রার্থনা করছি। তোতা মিয়াকে ফাঁসির কাছ থেকে নামিয়ে নিয়ে যাও, নিয়ে যাও তোতা মিয়াকে। স্যার, তাহলে কি আপনারা আমাকে ফাঁসি দেবেন না স্যার? সেটা আইন আদালত বুঝবে, সেটা তোমার বিষয় নয়, তুমি পুলিশ কাস্টডিতে অপেক্ষা করো। ঠিক আছে। মিলট, দোসরাই বৈশাখ রোজ শনিবার আনুমানিক সকাল 10 ঘটিকার সময় মানিক নামে একটি নিরীহ সন্তান নৃশংসভাবে যে হত্যা হয়েছে তা আগামী কোর্টে যে আপনি যুক্তি তর্ক এবং সাক্ষ্য প্রমাণ সহ তাকে ফাঁসি কাস্তে ঝুলানো হয়েছে, যে আইনের 303 ধারা মোতাবেক, তাই গুণাইবিবি বরিশাল কোর্টে আপিল করেছে, আপিল বিভাগ তার কোর মঞ্জুর করেছে। তাই আমি বর্তমানে যে কাগজ প্রতি আমি পেয়েছি আমার হাতে, তাতে তোতা মিয়া ভ্যাকুচুর খালাস প্রাপ্ত হয়। আমি এখন এই মুহূর্তেই কোর্টে কত যুক্তি তত্ত্ব উপস্থাপন করব এবং বরিশাল কোর্টে যেভাবে গুণাইবিবি আপিল করেছে, যে আপিল মঞ্জুর করেছে, তা যুক্তিতর্ক আমি এই মুহূর্তে তুলে ধরতে চাই। আমি আপনার অনুমতি মিলে এই মুহূর্তে চেয়ারম্যান সাহেবকে আদালতে হাজির করার অনুমতি। মহামান্য আদালত অনুগুলে আমি কিছু কথা বলতে চাই। যেখানে চেয়ারম্যান সাহেব সাক্ষ্য দিয়েছে তার আপন ভাতিজা তোতা মিয়াকে খুন করেছে, তারপর আমার ফ্রেন্ড যে হেড লেজি, তাই যদি না হতো আবার কেন তাদেরকে হাজির করা হবে? অবজেকশন ইওর অনার, আমার বিভক্তের বন্ধু হয়তো বুঝতে পারেনি যে ভ্রাতুষ্পুত্র তোতা মিয়া আর যাকে এক নম্বর সাক্ষী হিসেবে চেয়ারম্যান সাহেব তার একমাত্র ভ্রাতুষ্পুত্রকে ফাঁসি কাস্তে ঝুলানোর জন্য যে চক্রান্তের জাল রোপণ করেছে সে প্রমাণাদি আমার কাছে আছে, তাই তো আমি কোর্টে হাজির করার জন্য অনুমতি প্রার্থনা করছি। এক নম্বর সাক্ষী চেয়ারম্যান দলল উদ্দিন হাজির। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আপনার নাম? আমার শালুগ্রামের চেয়ারম্যান, নবনির্বাচিত চেয়ারম্যান দলল উদ্দিন। তোতা মিয়া আপনার কি হয়? তোতা মিয়া, তোতা মিয়া আমার ভ্রাতুষ্পুত্র। তোতা মিয়া আপনার ভ্রাতুষ্পুত্র, একথা তো সত্য। হ্যাঁ সত্য। তোতা মিয়া দোসরা বৈশাখ তাকে নৃশংসভাবে হত্যা করেছে আপনার একমাত্র ভ্রাতুষ্পুত্র তোতা মিয়া, তাই না? সেটাই তো আপনি কোর্টে বলেছেন। হ্যাঁ হ্যাঁ জি জি। কটি আঘাত ছিল? তিনটি আঘাত ছিল। কোথায় কোথায় ছিল? একটি আঘাত ছিল আপনার এই থুরাতে থুরাতে। অবজেকশন ইওর অনার। সুবহানাল্লাহ। আগামী কোর্টে চেয়ারম্যান দলল উদ্দিন যা বলেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মর্মান্তিকজনক ঘটনা, মিথ্যে কথা বলেছে। তোতা মিয়াকে তিনটি আঘাত করেছে কুঠাল দ্বারা, সেটা মানিককে। মানিক যখন এই পৃথিবী থেকে চিরতরে চলে যায় তখন তিনটি আঘাত করেছিল তোতা মিয়া, এই কথা বলেছে চেয়ারম্যান দলল উদ্দিন। এটা সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ তোতা মিয়া কখনো
মানিককে কুঠাল দ্বারা আঘাত করেনি, আঘাত করেছে চেয়ারম্যান দলুদ্দিনের দূসর প্রিয় বন্ধু, যার একজন সাক্ষী, দুই নম্বর সাক্ষী ডক্টর রহমান খা। আর এখানে চেয়ারম্যান সাহেব বলেছে একটি আঘাত হয়েছে মাথায়, মাথার আঘাতটি হয়েছে পুরো 3 ইঞ্চি, আরেকটি আঘাত হয়েছে নাভির নিচে, তৃতীয় আঘাতটি হয়েছে উরুর নিচে। আর চেয়ারম্যান সাহেব বলেছে নাভির উপরে, অতএব যুক্তি কখনো একে আসে না ইউরোনার। তাই আমি বলছি তুতামিয়াকে ভ্যাকুরুস খালাস আপনি প্রদান করুন। আর চাইলে এই মুহূর্তে আমি দ্বিতীয় সাক্ষী ডক্টর রহমান কাকে তোমার হাজির করতে পারি। দুই নম্বর সাক্ষী ডাক্তার রহমান কা হাজির। আসুন আসুন ডক্টর সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম ডক্টর রহমান। আপনি কত সালে বিলেত থেকে পাশ করে এসেছেন? বিলেত থেকে? ও, বিলেত থেকে 1985 সালে সগৌরবের সাথে আপনি ডক্টরের ডিগ্রি নিয়ে এই বাংলাদেশে প্রবেশ করেছেন, সে আমি জানি। আর এই যে তুতামিয়া নামে যে একটা অভিযোগ বরিশাল কোর্টে উপস্থাপন করা হয়েছে এবং দারোগার রিপোর্ট অনুযায়ী 3টি আঘাত হয়েছে 2 বৈশাখ আনুমানিক বেলা 10 ঘটিকার সময়, এটা দ্বিতীয় এই কোর্টের এই আসামির দ্বিতীয় সাক্ষী হয়েছেন আপনি, আপনি বলেছেন, একথা কি সত্য? জি, আমি আমি এই মামলার দ্বিতীয় সাক্ষী। দ্বিতীয় সাক্ষী। আচ্ছা, তুতামিয়া যখন মানিককে কুঠাল দিয়ে আঘাত করলো তখন আপনি কোথায় ছিলেন? আমি কোথায় ছিলাম? হ্যাঁ, কোথায় ছিলেন? আপনি কিভাবে দেখলেন? আমি আমি আমার দোষ চেয়ারম্যান দলুদ্দিনের বৈঠকখানা। বৈঠকখানা ছিল আমার সাথে। বৈঠকখানা থেকে আনুমানিক কত দূর হবে ডক্টর সাহেব? এ ধরেন 500 থেকে 700 গজ। অবজেকশন ইওর অনার, অবজেকশন। চেয়ারম্যান সাহেবের দলিসখানা যেখানে বসে নিত্য নিত্য ভাবে তারা কথাবার্তা বলে, দেশের কথা বলে, জনগণের কথা বলে, সেই বৈঠকখানা থেকে আনুমানিক 25 গজ দূরে কথাটা লেখা আছে, আর বলছে 700 থেকে 800 গজ দূরে। অতএব ডক্টর সাহেব এই কথাটা পুরো মিথ্যে কথা বলছে। আচ্ছা, তুতামিয়া যে আঘাত করলো, কেন আঘাত করেছে মানিককে? আমি শুনেছি মানে মানিক তুতামিয়া বকুল গাছ কাটতে এসেছিল। বকুল গাছ কাটতে, গাছ কাটতে কাটতে মানিক ক্ষুধার্ত হয়ে পড়ে। আচ্ছা, তুতামিয়ার কাছে খাবার চায়। তুতামিয়াকে তাকে খাবার ঠিকই দিয়েছিল, কিন্তু খাবারটা দিয়েছিল কুকুরের থালায়। কুকুরের থালায়। মানিক বলেছিল আমি হাবা বলে গরিব বলে আমাকে কুকুরের থালায় খাবার দিলেন, এ কথাটা আমি লোক সমাজে প্রকাশ করে দেব। তখনই তুতামিয়ার আগে ক্ষুব্ধ হয়ে ওই মানিকের হাতে যে কোটালটা ছিল ওটা দিয়ে 3-3টি আঘাত করেছে। আপনি নিজ চোখে দেখেছেন? আমি নিজ চোখে দেখেছি না, দেখেছো মানে আমি দেখেছো? হ্যাঁ বলুন। আমি শুনেছি আমার বন্ধুর কাছে। আপনার বন্ধুর কাছে শুনেছেন? শুনেছি। অবজেকশন ইওর অনার, ডক্টর সাহেবের সাক্ষী প্রমাণ অনুযায়ী, দারোগা রিপোর্ট অনুযায়ী ডক্টর রহমান খা নিজের চোখে দেখেছে, এখন বলছে এই কথাটা আমার দোষ চেয়ারম্যান দলুদ্দিনের মুখ থেকে শুনেছি, অতএব ঘটনা সম্পূর্ণ মিথ্যে। লিখুন লিখুন ইওর অনার। আচ্ছা, আপনার রফিক কাজী নামে একটা পরিবার ওই শালগ্রামে আছে, তাদের সাথে কোনো ব্যক্তিগত আক্রোশ আপনার আছে? না না, তাদের সাথে আমার কোনো ব্যক্তিগত আক্রোশ নেই। তবে এই আমার দোষ এই চেয়ারম্যান দলুদ্দিন, এই রফিক কাজীর একটা ছোট বোন ছিল মানে এই তুতামিয়ার বর্তমানে যে তার প্রেমে এবং রূপে আবদ্ধ হয়ে এই ঘটনাটা সম্পন্ন ঘটিয়েছে চেয়ারম্যান দলুদ্দিন, আর দূষণ হয়েছেন আপনি। একটা কথা আছে না, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, রোগী মারা যাওয়ার পরে ডাক্তার সেখানে প্রবেশ করেছিল, তাই না? পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। মানিক যখন এই ঘাস কাটার জন্য গিয়েছিল, বকুল ঘাস কেটেছিল, চেয়েছিল 50 পয়সা, তোতা বলেছে আমি তোমাকে 50 পয়সায় দেব, কিন্তু আসল ঘটনা সেটা না, গাছও কেটেছে, তাকে সম্মান সহিত টাকাও দিয়েছে এবং খাবারও দিয়েছে। সেই হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড জমিদার লাল মিয়ার পুত্র তুতামিয়া কখনো করতে পারে না। ইওর অনার, এই চেয়ারম্যান দলুদ্দিন তার চরিত্র সম্বন্ধে যদি আমি বলতে চাই, তাহলে নবনির্বাচিত চেয়ারম্যান যারা জনভোটে প্রতিনিধি হয়ে থাকে,
যারা জনভোটে নির্বাচিত হয়ে থাকে তাহলে তাদের চরিত্রটা কলুষিত হয়ে যাবে। এই ঘুরাইবিবি রূপে পাগল হয়ে চেয়ারম্যান দলালউদ্দিন তার একমাত্র কন্যা সৌরভজানকে বনবাসে পাঠিয়েছে, সেটা কাগজপাতি আমার কাছে রয়েছে। শুধু তাই নয়, মিলাট আরেকটি কাজ করেছে, এই গুনাইবিবিকে পাওয়ার আশায়, গুনুকে পাওয়ার আশায় তার প্রথম স্ত্রীকে তালাক দিয়েছে, সেই তালাক নামা আমার কাছে রয়েছে। অনুমতি পেলে আমি দেখান। এই এই তো আমি একটি কথা বলেছি, এই তো তালাক নামা। এবং মাইলর্ড, আমার এই রিলিফের চাউল দিতে হয়, আমার সময়টা শেষ করে দিও। দাঁড়ান চেয়ারম্যান সাহেব, আদালত শেষ না হওয়া পর্যন্ত আপনি এখান থেকে বেরিয়ে যেতে পারবেন না। শুধু তাই নয়, মিলট নিজের স্ত্রীকে তালাক দিয়েছে, নিজের মেয়েকে নির্বাসনে পাঠিয়েছে একমাত্র গুরুবিবিকে পাওয়ার আশায়। শুধু তাই নয়, 900,000 টাকার জমিদারি দেখুন, সেখানে স্বাক্ষর আছে, 900,000 টাকার জমিদারি উইল পর্যন্ত করে দিয়েছে। একটা মানুষ তবে দুপে জানোয়ার, তাই যদি না হতো তাহলে যে ভাতিজা তার একমাত্র স্ত্রীকে সে কখনো বিয়ে করতে চায়? দেখুন দেখুন, ওনার সকল দিক বিবেচনা করে আমার যদি বলেন তাহলে আমি বাদী মালঞ্চ বিবিকে এখানে হাজির করতে পারি। তার একমাত্র সন্তান এই পৃথিবীর বুক থেকে হারিয়েছে, সে কান্নায় জর্জরিত অবস্থা করেছে, তাও সম্পূর্ণ কাজ করে যায় ডক্টর রহমান খান। বাদী মালঞ্চ বিবিকে, বাদী মালঞ্চ বিবিকে উঠে হাজির। মালঞ্চ বিবি এসো এসো, মালঞ্চ বিবি এদিকে এসো এসো। তোমার নাম? মালঞ্চ বিবি। মালঞ্চ বিবি, 2 বৈশাখ যে ছেলেটি মার্ডার হয়েছে, সে ছেলেটি তোমার কি হয়? আমার ছেলে। তার নাম? তার নাম মানিক। মানিক, মানিককে কে হত্যা করেছে? হুজুর। হ্যাঁ বলো, নির্ভয়। সব ভাষা কমু। হ্যাঁ বলো, বলো মানিকের বা। আমি হুজুর নিজ চোখে দেখি নাই, আমারে যেই বেশি কইছে আমি ওইভাবেই কইছি। বলো, আমারে ওই ডক্টর সাহেবে এক জোড় জুতা কিনে দিছে, আমারে সুন্দর দেখে একটা শাড়ি কিনে দিছে। তোমাকে এক জোড় জুতো এবং একটা শাড়ি কিনে দিছে ব্যবহার করার জন্য, আর কিছু টাকাও দিয়েছে। কে খুন করেছে এই কথাটা বলার জন্য? তো তুতামিয়া খুন করেছে, তাই না? না না না, তুতামিয়া খুন করেছে এই কথা বলার জন্য তোমাকে শাড়ি এবং গহনা দিয়েছে। কে দিয়েছে? ওই ডক্টর রহমান খান। মিলট, তাহলে আপনি বিবেচনা করে দেখুন, এই মুহূর্তে বাদী মালঞ্চ বিবি গরিব অসহায় পুরম্যান, যাকে বলে গরিব মানুষ, তাকে শাড়ি এবং গহনা লোভ দেখিয়ে ওই মরহুম লাল মিয়ার একমাত্র পুত্র তুতামিয়াকে ফাঁসি কাস্তে ঝুলিয়ে তাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়ে তারপর গুরুকে বিয়ে করার জন্য এই চরিত্রহীন লম্পট এই কাজ করেছে মিলট। তাই দাসল, আমি আপনাকে অনুরোধ করব, সাক্ষ্য প্রমাণ ভিত্তিতে আমি তুতামিয়াকে বেকসুর খালাস প্রদান করার জন্য আমি আপনাকে অনুরোধ করি। দাসল ইউর অনার, মহামান্য আদালতের অনুমতি পেলে আমি 2 কথা বলতে চাই। বলুন, কি বলতে চান? বলুন ডক্টর সাহেব, আপনি কি বলতে চান? মহামান্য, আপনি কথা বলার আগে কাগজ সম্বন্ধে আমি কিছু জানতে চাই চেয়ারম্যান দলালউদ্দিন সাহেবের কাছে। চেয়ারম্যান দলালউদ্দিন বলুন, এই কাগজটা কি আপনি লিখেছেন এবং স্বাক্ষর দিয়েছেন আপনার প্রথম স্ত্রীর তালাকনামা? এই কাগজটা কি আপনি দিয়েছেন? আমি মানে এটা কি জাল নাকি আমি তো বুঝতে পারছি না। আপনার একটি মাত্র কন্যা ছিল, আছিল ছিল ছিল, সে এখন কোথায়? সে তোর মামার বাড়িতে বেড়াতে গিয়েছে। মামার বাড়িতে বেড়াতে গিয়েছে, আর উকিল সাহেব কাগজপাতি বের করে এনেছে, আপনার একমাত্র কন্যাকে আপনি বনবাসে দিয়েছেন ওই গুনুর রূপে পাগল। আপনার কথাটা যুক্তিপূর্ণ, কিন্তু ডক্টর রহমান খান জানেন কি বলতে চাচ্ছে? ডক্টর রহমান খান কি বলবে আমি, আপনারা সকলেই শুনুন। বলুন বলুন ডক্টর সাহেব, বলুন। মহামান্য আদালত,
দোসরা ফাল্গুন শালুগ্রামে মানিক নামে যে হাবা ছেলেটি মার্ডার হয়েছে সেই হাবা ছেলেটিকে তোতামিয়া মার্ডার করেনি। তোতামিয়া সম্পূর্ণ নির্দোষ। মানিক নামের ওই হাবা ছেলেটিকে আমি নিজ হাতে মার্ডার করেছি। মানিক হত্যার দায়ে মহামান্য আদালত আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। তবে আমাকে শাস্তি দেওয়ার পূর্বে মহামান্য আদালতের কাছে আজ আমি দুটি জিনিস চাইব। ডক্টর রহমান খানের কাছে আরেকটু জানার বিষয়, কেন আপনি এই কাজটুকু করলেন? তার সল্লা পরামর্শ নিয়ে আপনি এই কাজ করেছেন, কেন, কি কষ্টে, কি দুঃখে, আপনি সব কিছু বিস্তারিত বলবেন। হ্যাঁ দারোগা সাহেব, আজ আমি সব বলবো। আমি শালুগ্রামের এক মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার পিতা মাঠে কাজ করে ফসল ফলিয়ে আমাকে লেখাপড়া শেখাতো। আমার মা অক্লান্ত পরিশ্রম করে আমাকে লেখাপড়া শেখাতো। আমার পিতামাতার বড় সাথ ছিল আমি বিলেত থেকে ডক্টরি ডিগ্রি নিয়ে শালুগ্রামের অসহায় গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবো, তাদের চিকিৎসা করব বিনা পয়সায়। আমি আমার পিতামাতার স্বপ্ন সফল করার জন্য বিলেতে গিয়েছিলাম ডক্টরি ডিগ্রি আনার জন্য। মহামান্য আদালত, বাড়িতে রেখে গিয়েছিলাম আমার বৃদ্ধ পিতা আর অসুস্থ মা, আর রেখে গিয়েছিলাম আমার ফুলের মতো টুকটুকে একটি ছোট বোন। আমার দোষ চেয়ারম্যান দলালউদ্দিন, সে আমার বাল্যকালের বন্ধু। আমি পূর্বেও জানতাম সে দুর্চরিত্র, তবু সে একদিন আমাকে বলেছিল, তোমার পিতামাতা আমার পিতামাতা, তোমার বোন আমার বোন, তাই বিশ্বাস করে তার হাতে আমার পিতামাতা ও বোনকে রেখে গিয়েছিলাম। মহামান্য আদালত, একদিন রাতের অন্ধকারে আমার বাড়িতে আমার ঘরে প্রবেশ করে তাসির ঘরের মতো আমার সংসারটাকে তছনছ করে দিয়েছে এই চেয়ারম্যান দলালউদ্দিন। নিজের হাতে আমার পিতামাতাকে হত্যা করেছে, আমার ফুলের মতো টুকুটুকে বোনকে নষ্ট করেছে। আমার বোন এই পৃথিবী ছেড়ে চলে গেছে, সে নিজে আত্মহত্যা করেছে। মহামান্য আদালত, মানিক হত্যার দায়ে আজ আপনি আমাকে যে কোনো শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। তবে আমি মৃত্যুর পূর্বে মহামান্য আদালতের কাছে দাঁড়িয়ে তার সুরে চিৎকার করে শুধু একটি কথাই বলতে চাই, যে পিতা মাতা এত কষ্ট করে আমাকে লেখাপড়া শিখিয়েছে, আমার সেই পিতা মাতাকে ফিরিয়ে দেন মহামান্য আদালত। আমি আমার গরিব পিতা মাতাকে চাই, ফিরিয়ে দেন মহামান্য আদালত। আমার ভুলের মতো টুকটুকে মনে কেবে আমার বোন আর পিতা মাতাকে ফিরিয়ে দিবে। মানিক হত্যার দায়ে আমাকে যদি ফাঁসি দেন, আমি সেই ফাঁসির কাছে হাসতে হাসতে চলবো। তবু আমি চাই আমার পিতা মাতাকে, চাই আমার বোনকে, কি অপরাধ করেছিল আমার পিতা মাতা, কি অপরাধ করেছিল আমার বোন, কেন তাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। বলেছে তার আবেগ এবং সবকিছু বিচক্ষণতার উপরে ভিত্তি করে, কিন্তু মহামান্য আদালত নিজেই যখন আসামি তার দুষ্কে স্বীকার করেছে, তাহলে অবশ্যই অবশ্যই আপনি সেটা বিবেচনা করে দেখবেন এবং তার কষ্টটুকু লাঘব করার জন্য আপনার আদালতে তার বিচার প্রার্থীও হয়েছে। তাই বিলম্ব না করে, আপনি আদালতের মূল্যবান সময় নষ্ট না করে আপনি তোতামিয়াকে বেকসুর হাসপাতাল সাহেব যা বলেছে যুক্তিপূর্ণ বটে, কিন্তু আমি আর ডক্টর রহমান খার কথা শুনে আর যদি আদালতে পুরস্কার দেওয়ার ই থাকতো, আদেশ থাকতো, তাহলে অবশ্যই তাকে পুরস্কার না দিয়ে তাকে আমি জানাচ্ছি ধন্যবাদ। আচ্ছা, সত্য কথা বলার জন্য ধন্যবাদ। কিন্তু এখন যাবো উকিল সাহেব, আমি এখন যাবো। দাঁড়ান, রায় শুনে তারপর চলে যাব। আপনার যাওয়ার জন্যই ব্যবস্থা হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আপনি যে কাজ করেছেন তার যাওয়ার ব্যবস্থাই আমি করছি। নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওকে চাই পড়বেন আপনি? না না, আপনি রায় ঘোষণা করুন, আমি বলবো না। হ্যাঁ আপনি বলুন, আপনি বলে দিন। আপনি একই কথা উত্থাপন করেছেন যে আসামি এখন, কিন্তু তারা আসামি, তারা নিজেই স্বীকার করেছে যে আমি মার্ডার করেছি।
যদি স্বীকার না করত তাহলে হয়তো কি হতো বা কি লিখতো তো আমি জানি না। তবে নিজেই যখন বলেছে আমি নিজে মার্ডার করেছি তার শাস্তি হবে। 302 ধারা 3 ধারা মোতাবেক ডক্টর রহমান খার প্রাণদণ্ডাদেশ লিখেছে আর চেয়ারম্যান দলের যাবজ্জীবন কারাদণ্ড এবং তুতামিয়াকে খালাস প্রদান করা হলো। মা গুনু সেন্টি হাতের বন্ধন খুলে দাও। সেন্টি অ্যারেস্ট করো। হ্যালো চেয়ারম্যান সাহেবকে অ্যারেস্ট করো। আমি একটু সম্মান হাত করা লাগো, হাত করা লাগো, হাত করা, হাত করা চেয়ারম্যান। আমি একজন হাত করা লাগাও। এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে মহামান্য আদালত, আজ আমার ফাঁসির রায় হয়েছে, এতে আমার দুঃখ নেই, কিন্তু মহামান্য আদালত ভাইজান, ভাইজান বোন আমার, ওরে বোন তুই কি জানিস তোকে বোন রূপে পেয়ে আমি অতীতের দুঃখ সব ভুলে গিয়েছি, আমার ফাঁসি হবে, তোর কাছে আমার অনুরোধ, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই, আমার মৃত্যুর পর আমার মৃত লাশটা তুই আর তোর স্বামী নিজ হাতে দাফন করবি। তো তামিয়া তোমার উপর আমি অনেক অবিচার অন্যায় করেছি, পারো তো নিজের ভাই ভেবে তুমি আমাকে ক্ষমা করে দিও, তবে মৃত্যুর পূর্বে আমি তোদের মিলন দেখে যেতে চাই, তাই তো এখানে এই কুঠে যারা আসো সবাই আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো আজ থেকে শুরু হলো গুনাই বিবির সংসার।